Wahid Adib is a very different story in the sense he is one of the owners of an atelier, but he has actually grown with his employer. Jeta amake bhishon inspire korche ebong amar mone hocche je eta amra sobai jodi shuni amra hoyto ekta notun perspective dekhte parbo ebong etake explore korar ekta sujog ache eta ebong amader je ask akash sharing knowledge jeta mul uddeshyo just to get to know each other and take inspiration and probably ideas as well from our peers. Ami ar lomba na kori, Wahid Adib, over to you. Tumi acha Lincoln ke dekha chho. Ji sir, thank you Lincoln for joining. Thank you bhaiya. Pass to korlam 2003 er December e kano to 2004 sale actually amader to মানে আমরা জীবন শুরু করেছিলাম আর কি, মানে আমাদের প্রফেশনাল লাইফ তখন ভাই আমাদের আমার মনে আছে এখন অনেক অনেক জায়গায় আমি চাকরি তো করতেই হবে, এছাড়া তো আর নিজে নিজে সবকিছু তখন প্রথম থেকে শুরু করতে পারতাম না, সেভাবে চিন্তা করছিলাম যে কোথাও একটা জায়গায় যাব বা একটা আপনার আমার নিজের একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে, ভালো কারোর সাথে কাজ করার একটা খুব ইচ্ছা ছিল। বাট তখন আমাদের যারা বাংলাদেশের তখন সেই মুহূর্তে বেস্ট ভালো কাজ করতেন বা ভালো আর্কিটেক্ট যারা ছিলেন, তো ওনাদের সাথে তো আমাদের অ্যাকচুয়ালি খুলনা ইউনিভার্সিটি থেকে যখন ঢাকায় আসলাম ওনাদের কারোর সাথে আমার রিলেশন ছিল না ওই সময়। তো আমার ওই সময় ভালো লাগতো রফিক ভাইয়ের কাজ, রফিক আজমের কাজ, তো সাতত্যতে কাজ করার একটা খুব মনে মনে ইচ্ছা ছিল, বাট হয়ে উঠেনি। বিভিন্ন সময় ভাই আমি রাস্তায় অনেক সময় দাঁড়িয়ে থাকতাম যে কিভাবে রফিক ভাই এই গ্রুপ লাইনটা দেন বা কিভাবে ওনার বিল্ডিং এর প্রপোর্শনটা এত ভালো হয়, মানে কিভাবে, মানে কোথায় এই টেকনোলজিটা আছে বা কোথায় উনি কিভাবে এটা মেইনটেইন করেন, ওটা শেখার অনেক চেষ্টা করেছি। ওইভাবে আমি মানে আমার মনে আছে যে তখনও চাকরি পাচ্ছি না, কোথাও কি করব আমি বুঝতে পারছি না, এরকম একটা সময় আমার তখন পার হচ্ছিল। তো হঠাৎ করে আমার নানুর বাসায় আহসানুল্লাহ ইউনিভার্সিটির একটা ছেলে থাকতো, ওর নাম ছিল আরিফ, আমার আমাদেরই ব্যাচমেট। তো ও প্রিন্স স্যারের, আমাদের যে প্রিন্স স্যার মাহবুবুল মালিক প্রিন্স স্যার ওনার কথা বলছি, তো স্যারের ফার্ম ছিল মাহবুবুল মালিক অ্যান্ড অ্যাসোসিয়েটস বা সামথিং লাইক দ্যাট। তো উনি ওই আরিফ ওখানে কাজ করতো। তো আরিফ হঠাৎ একদিন আমাকে বললো যে আদিব আমি তো জবটা একটু ছেড়ে দিতে চাচ্ছি, নিজে কিছু করব, তুমি চাইলে আমার জায়গায় ঢুকতে পারো। তো তখন ভাই অলমোস্ট আমার মনে আছে 3-4 মান্থস আমি আসলে কোথাও ঢুকিনি, কারণ আমার কারোর সাথে তেমন পরিচয় ছিল না, আমি কোথায় ঢুকবো আমি চিন্তা করছিলাম তখনও। তো আমি বললাম হ্যাঁ প্রিন্স স্যার তো ভালো কাজ করতেন, আমি খুলনায় আমার ওনাদের দু একটা বিল্ডিং দেখেছিলাম, আমার তখন থেকে ওনার কাজ ভালো লাগতো, হ্যাঁ বা স্যার সম্পর্কে আগেও শুনেছিলাম। তো আমি তখন স্যারের সাথে দেখা করি এবং স্যার আমাকে বললেন যে তুমি শুরু করতে পারো আমার সাথে। তো আমি ওনার সাথেই ভাইয়া মানে শুরু করেছিলাম, আমার জীবনে প্রথম জব ছিল ওটা। তো ওখানে কাজ করতে করতে আমার সাথে তখন আমাদের ইউনিভার্সিটির টিটু ভাই, যিনি বর্তমানে আইআইবির কমিটির একজন মেম্বার, সাজ্জাদ ভাই আর কি, টিটু ভাই ছিলেন আমার সাথে। তো আমি ভাই আসলে বলছি আমি জানি না খাপ ছাড়া হতে পারে, বাট আমার যেটা যেটা মনে হচ্ছে আমি সেভাবে বলছি। তো টিটু ভাই ভাইয়া মানে যেমন টিটু ভাই অথবা নিজেও জানে না যে আমার আজকে আমি যতটুকুই কাজ করি বা যেভাবে চিন্তা করি, প্রিন্স স্যারের সাথে কাজ করার পরে আমি যতটুকু প্রিন্স স্যারের কাছ থেকে শিখেছি, রাদার টিটু ভাইয়ের কাছ থেকে আমি বেশি শিখছিলাম, যেটা টিটু ভাই আজও জানে না। তো টিটু ভাই আসলে সাতত্যতে কাজ করতেন, তো টিটু ভাই এলিভেশন যেভাবে করতেন, তো খুব সুন্দর করে হ্যাচ দিয়ে দিয়ে ব্রিকটাকে আলাদা করতেন, তারপরে লাইন্সগুলো আলাদা করতেন, জানলাটা আলাদা করতেন। তো অ্যাকচুয়ালি প্রথম এলিভেশন শিখা এবং চাকরি থেকে যদি কিছু শিখার ব্যাপার থাকে ওটা টিটু ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম, প্রিন্স স্যারের অফিসে কাজ করতে করতে। তো তো এভাবেই চলছিলাম ভাই, প্রিন্স স্যারের সাথে কাজ করলাম বছরখানেক হয়তো বা পুরো হয়নি। তো ইন দ্য মিন টাইম আমার আরেকটা ইন্টেরিয়র ফার্ম ভাইয়া, যেভাবে সবারই আসলে জীবন আগায় যায়, তো আমি ইজেল আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বলে একটা কোম্পানি ছিল। তো অ্যাকচুয়ালি দ্য ওনার ওয়াজ নন আর্কিটেক্ট, উনি ইন্টেরিয়র ডিজাইনিং এর উপর পড়াশোনা করেছিল, বাট হি ওয়াজ এ গুড হিউম্যান বিং। তো উনি আমাকে ওনার সাথে কাজ করার জন্য অফার করেছিলেন তখন। তো আমার দু একজন ক্লাসমেটও ছিল, টপি ছিল, তো আমার স্কুলের একটা ফ্রেন্ড ছিল, ওরাও ওখানে কাজ করতো। তো ওখানে ওনার সাথে ভাই আমি কিছু কিছুদিন ছিলাম, অলমোস্ট 1 ইয়ার 1.5 ইয়ার এরকম কিছু একটা হবে। তো তখন আমাদের ওই অফিসে বেসিক্যালি বিল্ডিং ডিজাইন আমি করতাম, প্লাস ব্যাংকের অনেক ইন্টেরিয়র বিপ্লব ভাই করতেন, ওনার নাম আলমগীর বিপ্লব। তো বিপ্লব ভাই করতেন, সেই সুযোগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার ব্যাংকের ইন্টেরিয়র করা হয়েছে আর কি।
তো ওখান থেকে আবার আমাদের একটা বড় বিল্ডিং প্রজেক্ট পেয়েছিলাম, যেখান থেকে আমি আনোয়ার ভাই ছিলেন আমার অ্যাকচুয়ালি আমার র্যাঙ্কস এর প্রথম প্রথম বস আর কি, আর্কিটেক্ট বস। তো উনি কনকর্ডে চাকরি করতেন তখন, তো উনি আমাদের একটা এক্সটার্নাল কনসালটেন্ট হিসেবে ইজেলে এসেছিলেন, যে একটা কাজের এক্সটার্নাল কনসালটেন্ট হিসেবে। তো ওনার সাথে কাজ করতে গিয়ে উনি আমাকে, আমার কাজ ওনার পছন্দ হয়েছিল, তো উনি আমাকে বললেন যে আমি এই মুহূর্তে কনকর্ডে আছি আদিব, আপনি চাইলে আমার সাথে কাজ করতে পারেন। তো আমি কনকর্ডে তখন ইন্টারভিউ দিলাম এবং আই ওয়াজ সিলেক্টেড এট দ্যাট টাইম। তো আমি কনকর্ডে শুরু করলাম। ভাইয়া কনকর্ডের, যদি কনকর্ডের কথা এভাবে বলি, কনকর্ড তো ওই সময় KTGY বলে একটা থাই কোম্পানি ছিল, যারা সবসময় ক্লাসিক্যাল আর্কিটেকচার প্র্যাকটিস করতো। তো নিজের ইচ্ছার বিপরীতে আসলে আমি কনকর্ডে গিয়েছিলাম, দ্যাটস ট্রু। বাট একটা বড় কোম্পানির যদি আসলে সত্যি এভাবে যদি বলি যে সিল বলতাম আর কি, বড় কোম্পানির সিল যদি না লাগে তাহলে ভালো কোনো প্রতিষ্ঠানে যাওয়া যায় না, সেটা ওই সময়টাতে ওই বয়সটাতে মনে হতো। তো কনকর্ডে জয়েন করলাম ওই ওই পয়েন্টের ভিত্তিতে আর কি, যে আমাকে একটা ভালো কোম্পানিতে কাজ করতে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো করতে করতে ভাই আমার একটা একটা জিনিস এখনো মনে আছে, যে ওনাদের যে সারিয়ার স্যার, যিনি ছিলেন ওখানকার এখনো ম্যানেজিং ডিরেক্টর, হি ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ কনকর্ড রিয়েল এস্টেট। তো ওনাকে আমি সাহস করে একদিন বললাম যে স্যার, আমি ক্লাসিক্যাল বিল্ডিং করতে আমার ভালো লাগে না, আমি একটু মডার্ন বিল্ডিং করতে চাই, ইফ ইউ অ্যালাউ আমি আপনাকে দু একটা অপশন করে দেখাতে পারি। আমার ওখানে অনেক সিনিয়র ভাইয়া ছিল ভাইয়া, মানে অনেক আর্কিটেক্ট ছিলেন, যারা কিন্তু কখনো এই ট্রাইটা করেননি। ওনারা মনে করেছেন কনকর্ড মানে KTGY, কনকর্ড মানে থাই আর্কিটেক্ট, বা ওখানে মনে হয় ক্লাসিক্যাল বিল্ডিং এর বাইরে কিছু করা যাবে না। হ্যাঁ, তো আমি প্রথম এটা বলতে পারি যে আমি স্যারের কাছে গিয়ে বললাম এবং স্যার বললেন ঠিক আছে, আপনি যখন বলছেন আপনি আমাকে দেখান আপনি কি করতে পারেন। তো আমার এখনো মনে পড়ে আমি মিরপুর একটা প্রজেক্ট করেছিলাম, আর আরেকটা প্রজেক্ট আমার এই মুহূর্তে লোকেশনটা মনে নেই, বাট আমি দুইটা প্রজেক্ট ওনাকে দেখিয়েছিলাম এবং উনি আমাকে এই দুইটা বিল্ডিং, ক্লাসিক্যাল বিল্ডিং থেকে বের হয়ে মডার্ন বিল্ডিং করার পারমিশন দিয়েছিলেন। তো ওখান থেকেই আমি যদি বলি যে কনকর্ডের ক্লাসিক্যাল যুগ থেকে বের হয়ে আসার স্টার্টিংটা ওখানে ছিল ভাইয়া। তো ওখানে কাজ করতে করতে আবার আমার আমাদের ইউনিভার্সিটির টিটু ভাইদের ব্যাচেরই জিয়া ভাই আছেন, তো জিয়া ভাই ওই সময় র্যাঙ্কসে কাজ করতেন। তো 2006 সাল, তো জিয়া ভাই অ্যাকচুয়ালি মানে বিল্ডিং ডিজাইন কম করতেন, বাট উনি র্যাঙ্কসের ওই সময়কার ট্রেন্ডটা ছিল সব বাইরের রিনাউন্ড আর্কিটেক্টরাই কাজ করতেন, বাট আমাদের জিয়া ভাই এবং শামস ভাই বলে আমার আরেকজন বস ছিলেন, শামস ভাই, তো উনি ওনারা দুজন মানে ইনহাউস কিছু প্রজেক্ট করছিলেন, বাট প্যারা ম্যাক্সিমাম কাজটা ওনারা করতেন কোয়ার্ডিনেশনের কাজটা। তো জিয়া ভাই আমাকে বললেন আদিব আমার একজন হেল্পিং হ্যান্ড দরকার, যে আমাকে ডিজাইনে সাপোর্টগুলো দিবে, তো তুমি চাইলে আমার সাথে জয়েন করতে পারো, বাট আমি চাইলেই তো হবে না, তোমাকে ইন্টারভিউ দিতে হবে। তো আমি র্যাঙ্কসে ইন্টারভিউ ভাইয়া প্রথম দিলাম, তো আই ওয়াজ সিলেক্টেড বাই দ্য হেড অফ অপারেশন, বাট আমাকে আরেকটা ইন্টারভিউ দিতে হয়েছে মানে র্যাঙ্কসের মানে GMD মিস্টার রমরফ চৌধুরীর কাছে। তো তখন আমি অবশ্য ওনাকে চিনতাম না, যে হি ইজ মিস্টার রমরফ চৌধুরী, মানে খুবই দেখতে গোল্লা গাল্লা সুইট একজন মানুষ। তো আমার এখনো মনে পড়ে ভাইয়া, আমি ওনার সাথে 1000 টাকা স্যালারি নিয়ে বার্গেনিং করেছিলাম, তো ঠিক আমি বার্গেনিং করিনি বাট ওনার কাছে চেয়েছিলাম। তখন উনি আমাকে বলেছিলেন যে আপনাকে আমি, একটা মিনিট ভাই একটা ফোন চলে আসে, বন্ধ করে দিই ফোনটা। আচ্ছা, তখন উনি আমাকে বলেছিলেন যে আপনি যদি আমার সাথে কাজ করেন তো ভালো কাজ করলে আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না, বাট আপনি জয়েন করেন। ওখানেও ভাই আমার একটা জিনিস মনে আছে, আমি কনকর্ডের প্রোফাইল নিয়ে গিয়েছিলাম, তো কনকর্ডের যেসব কাজ আমি করছিলাম, তো ওনাকে আমি তখন বলেছিলাম যে ভাই আমার ক্লাসিক্যাল আর্কিটেকচার করতে একদম ভালো লাগে না, তো আমি মডার্ন কাজ করতে চাই। হ্যাঁ, তো উনি বলছেন কেন, ক্লাসিক্যাল আর্কিটেকচারও তো একটা মানে একটা ধারা, এখানে করা যাবে না কেন, আপনি ঠিক আছে পছন্দ করেন না এক জিনিস বাট করবেন না সেটা আমি মানতে নারাজ, করতে হতে পারে। বললাম ঠিক আছে, করতে চাই না বাট করতে হলে তো আমরা প্রফেশনাল, আমাদেরকে করতে হলে করব, বাট আমি আমি বেসিক্যালি পছন্দ করি না। তো ওইভাবে ওনার সাথে একটা ওই সময় থেকেই যে একটা জিনিস আমি বুঝতে পারি না, হি ওয়াজ দ্য ম্যানেজিং ডিরেক্টর, বাট ওনার সাথে ওই কথাগুলোর আমি এখন যেটা বুঝতে পারি যে ওনাকে হয়তোবা বোল্ডলি বলতে পেরেছিলাম যে আমি এটা করতে চাই না, অ্যান্ড হি পিকড দ্যাট পয়েন্ট, এবং ওই জায়গাতে উনি আমাকে মানে ইন্টারভিউতে সিলেক্ট করেছিলেন এবং আমি র্যাঙ্কসে ভাই জয়েন করি 2006 সালে, দ্যাট 2006 সালের 1st January আমি জয়েন করি ভাই র্যাঙ্কসে। তো আজকে ভাই 2020 সাল, অলমোস্ট 15 ইয়ার্স হতে যাচ্ছে, তো আমি এখনো এখানেই আছি, তো আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে ভাই। তো আমি এখান থেকে শুরু করি ভাই র্যাঙ্কসের কথা। 2006 সালে ভাই আমার 1st January আমি জয়েন করলাম,
র্যাংসে। তো র্যাংস ওই সময় ভাই, আমি আমি আরো দু একটা জিনিস বলি, কারণ আমার অনেক জুনিয়ররা শুনছে। তো আমার আমার আমাদের ইউনিভার্সিটির খুব পছন্দের একজন ভাইয়া হচ্ছে আসিফ ভাই, কক্স আসিফ, মানে আমি ওনার একদম ডাইহার্ট ফ্যান। ফ্যানটা এই কারণে বলবো ভাইয়া যে ইউনিভার্সিটিতে যখন আমি আসলে প্রথম গেলাম ভাইয়া, তখন আমি শিমুল ভাইয়ের রুমে উঠেছিলাম। মানে আমার এখন শিমুল ভাই হচ্ছে আমার ছোট খালার রিলেটিভ, আর মানে যিনি এখন ক্যানাডাতে আছেন সম্ভবত, কমিয়াপা শিমুল ভাই। তো শিমুল ভাই, শিমুল ভাইয়ের রুমে আমি উঠেছিলাম, এবং ওই সময় প্রচুর মানে আমি মনে হয় হাইয়েস্ট র্যাক আমাকে মানে বরণ করতে হয়েছে। তো মাথার মধ্যে বাটি বসায় রাখতো, চুলটা গোল করে কেটে দিবে, তো না পারতাম হাসি বন্ধ করতে, না পারতাম মানে কোনো কিছু কথা। এখন আমার ওই সময়গুলো মনে পড়ে। তো এর মধ্যে আমার সবচেয়ে ইনোভেটিভ মনে হতো আসিফ ভাইয়ের র্যাক। তো আসিফ ভাইয়ের ফ্যান আমি তখন থেকেই। তো প্রফেশনে যখন আসছি ভাই, তখন একটা জিনিস আমাদের মনে না, প্রথমে আমি অনেক জুনিয়রদেরকে এখন আমি বুঝাই যে তোমরা একদম প্রিলিমিনারি স্টেজে অল্প সময়ের জন্য মানে টাক মানে একটা জায়গায় হয়তো আমি আমি নিজেও তাই করেছি, বাট আমি এখন বুঝতে শিখছি দেখে সবাইকে বলি যে কেউ হয়তো আমি হয়তোবা পেতাম 9,000 টাকা, আরেক জায়গায় হয়তোবা 11,000 টাকা অফার পেয়েছি, আমাকে 11,000 টাকা চলে যেতে হবে। মেবি ওই জায়গাটাতে আমি আরেকটু প্র্যাকটিস করলে আমার কিছু বিল্ডিং দাঁড়াতো, বা আমি আমি কিছু প্রজেক্ট শেষ করে আসতে পারতাম, যেটা হয়তোবা হাফ ডান রেখে আমি 2,000 টাকার জন্য অন্য জায়গায় চলে গিয়েছিলাম, যেটা এখনো হয়তোবা অনেক ইয়াং জেনারেশনের যারা আছে তারা হয়তোবা এভাবেই চিন্তা করে, আমাদের মতো বয়স যখন ওদেরও ছিল। তো ওই সময়টাতে আপনার আমার মনে আছে আসিফ ভাই একটা খুব লুক্রেটিভ কাজ করলো, মানে চাকরি করতেন, চাকরি যদি বলি মানে জব করতেন, সেটা ছিল স্টুডিও 45-এ, এবং ওনার স্যালারিটা এখন আমি না বললাম, মানে হি ওয়াজ হাইয়েস্ট পেই আর্কিটেক্ট অ্যাট দ্যাট টাইম, সো ফার আই নো, মানে ওই সময়কার আমি যা জানতাম। তো তো সবারই তো তখন শখ থাকে যে একটা গাড়ি কিনবো, বা একটা ভালো চাকরি করলে স্মার্ট লাইফ লিড করতে পারবো, বা ভালো লাইফ লিড করতে পারবো। তো আমি ওই ওই জায়গায় স্টুডিও 45-এও আমি ভাবতেছিলাম যে যাবো কিনা যাবো কিনা। তো ইন দ্য মিন টাইম আমি র্যাংসে যখন ঢুকলাম ভাই, আমি দেখলাম যে র্যাংসের একটা স্ট্যান্ডার্ড ছিল। স্ট্যান্ডার্ডটা কিরকম, যে ধরেন আর্কিটেক্টদের স্যালারি বলতে ভাই, বাংলাদেশে যে ট্রেন্ডটা তখন চলছিল ওইটা কিন্তু ছিল সব খুবই লো, মানে সবার হয় 6,000, নাহলে 7,000, নাহলে 8,000, নাহলে 9,000, এর মধ্যে ছিল। বাট র্যাংসে আমাদের স্টার্টিং যেটা ছিল ভাই, ওইটা ছিল সিগনিফিকেন্টলি হাই। মানে ওই ওই জায়গাতে আমি দেখলাম যে ওই ওই কোম্পানিতে কাজ করার যেমন একটা স্কোপ ছিল, টেস্টফুল কাজ করা যেত, প্লাস আমরা মানে যদি স্যালারির কথা বলি, ওই দিক থেকেও আমরা দেখতাম যে অনেক ফ্যাসিলিটিস ওখানে ছিল। ইভেন ওই সময়টাতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমি জয়েন করি, আমি দেখতাম যে ডেপুটি ম্যানেজার যারা হচ্ছে তারাই একটা দেখি যে মানে ল্যান্সার গাড়ি পায়। তো সবকিছু মিলায় মনে হতো যে মানে চাকরিটা খুব মানে আমার কাছে ইন্টারেস্টিং মনে হতো, যেমন কাজ করতে পারছি, প্যারালালি আমার অন্য দিকগুলো এখানে ফুলফিল হচ্ছে। তো সেখানে আমার এখন আমি এভাবে বলি, যদি আমি প্রথম একটা ডিজাইন করার সুযোগ পেয়েছিলাম র্যাংসে, আমার এখনো মনে আছে, একটা নিকুঞ্জতে ছোট্ট একটা 3 কাঠার, আমাদের র্যাংসে ওই সময় 5টা জমি ছিল ভাইয়া, 5টা জমি রোমো স্যার কিনে রেখেছিলেন। তো ওই জমিগুলোর উপরে ডিজাইন রফিক ভাইও করেছেন, ডিজাইন অন্য আর্কিটেক্টও করেছেন, বাট আমাদেরকে ইনহাউস একটা ডিজাইন করার সুযোগ দেওয়া হয়েছিল ওই সময়। তা আমি একটা ছোট্ট বিল্ডিং নিজের মতো করে 3D করেছিলাম, এবং আমার বন্ধু ছিল ছুট্টি, খুব ভালো 3D করতো, সুপার, যেমন ভালো গিটার বাজায় তেমন ভালো 3Dও করে। তো ওই সময় ওকে আমি মানে বন্ধু হিসেবে বলছি যে তুমি আমাকে 3Dটা করে দাও, যদি ম্যানেজমেন্ট পছন্দ করে তাহলে আমি তোমাকে ট্যাঙ্কসে একটা চাকরির ব্যবস্থা করে দিব। তো ও আমাকে ওইটা মানে ফ্রি ফ্রি ভাবে মানে উইদাউট এনি রেমুনারেশন আমাকে ওই 3Dটা করে দিয়েছিল ভাইয়া। এবং সামহাও ওই সময় ওই 3Dটা মানে ম্যানেজিং ডিরেক্টর দেখেছেন এবং উনি খোঁজ নিয়েছেন এটা কে করেছে। তো ওই সময় থেকে উনি আমার সাথে একটা ছোট্ট কানেকশন তৈরি হয়েছে যে 3Dটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এবং আমি পরবর্তীতে ছুটি আমার যে বন্ধু ওকে আমি র্যাংসে জয়েন করতে বলি এবং ও করে। হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট মানে 3D ভিজুয়ালাইজার। তো এটা ছিল ভাই আমার মানে 2006 সালে মানে কাজ শুরু করা। জিয়া ভাইয়ের সাথে আমার 3 বছর অলমোস্ট কাজ করা হয়েছে র্যাংসে। তো জিয়া ভাই বেসিক্যালি কোঅর্ডিনেশনের কাজগুলো করতেন, এবং ছোটখাটো যেসব ডিজাইন সাপোর্ট লাগতো, ওর ছোটখাটো বিল্ডিং যেগুলো ডিজাইন করা লাগতো সেগুলো আমি ইনহাউস সাপোর্ট দিতাম জিয়া ভাইকে। এবং এর মধ্যে আমার আরেকটা পয়েন্ট মনে পড়ে ভাইয়া, যেটা হচ্ছে শামস ভাই ছিলেন আমাদের বস, মানে আমার জিয়া ভাইয়ের বস ছিলেন শামস ভাই। একটু ভুল বলেছিলাম একটু আগে, যে আনোয়ার ভাই আমার কনকর্ডের যিনি বস ছিলেন উনি আমার সেকেন্ড বস, প্রথম বস ছিলেন আর্কিটেক্ট শামস ভাই। তো ববি ভাই যিনি পলাশ ভাইয়ের সাথে কাজ করতেন, এবং শামস ভাইকে দেখেছিলাম উনি
ওনার ওনার মতো এই যে শামস ভাই একসাথে যেরকম থ্রিডি অটোক্যাডে থ্রিডি তুলতে পারতেন, অটোক্যাডও সেরকম এক্সপার্ট, ডিজাইনারও ভালো ছিলেন, প্লাস ওনার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল এবং শিখেছি ওনার কাছ থেকে। শুধু দেখতাম ভাই যে র্যাঙ্কসে সত্যি কথা যদি বলি যে সব আর্কিটেক্টরাই তো একটু কি বলবো যে ইগোয়েস্টিক হয়, অর আর্কিটেক্ট একটু সেন্টিমেন্টাল হয়, বা আমি যদি বাংলায় বলি যে খুব অল্পতেই আমরা মানে মন খারাপ করে ফেলি যে মনে হয় যে না এখানে আর কাজ করা যাবে না। তো মাঝে মাঝে যখন কোনো একটা বিল্ডিং ডিজাইন করতাম, হ্যাঁ, বা শামস ভাইকে বলতাম যে শামস ভাই এটা এরকম হবে না কেন, হ্যাঁ, তো শামস ভাই বলতো তোমার যদি এত শখ হয় তুমি যাও, তুমি কি এমডিরে বুঝাও, তুমি যদি বুঝাইতে পারো তাহলে তুমি করবা, আমার জিগাওকে আমার সাথে এভাবে বলতেন উনি। তো মাঝে মাঝে আমি দেখতাম যে শামস ভাই খুব মানে রাগ হয়ে আসতেছেন, ধুর আর কাজই করবো না, এটা কি একটা নিয়ে গেলাম, কি দেখাই দিল, এরকম হতো মাঝে মাঝে। এইভাবে ভাই আমার চলতেছিল আর কি, মানে ফার্স্ট ইয়ার গেল, সেকেন্ড ইয়ার গেল, থার্ড ইয়ার গেল, আমি এই ঘটনাগুলো আমার মনে পড়ছে ওই সময়কার, যে আমি ডিজাইন করে দিতাম, কখনো কখনো উনি পছন্দ করতেন, বাট আমি তো ডিরেক্টলি ওনাকে ডিল করতাম না, বা ডিরেক্টলি ম্যানেজমেন্টের সামনেও যাওয়া হতো না, মানে আমাকে শামস ভাইয়ের মাধ্যমে, অর জিয়া ভাইয়ের মাধ্যমে আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভালটা আসতো। তো এভাবে আমার প্রথম 3 বছর, অলমোস্ট 3 বছর না ভাই, অলমোস্ট 2 বছরের 2.5 বছর এরকম একটা সময় যায়। তো ইন দ্য মিন টাইম আমার লাইফে ভাই কিছু চেঞ্জ আসে। তো চেঞ্জ আসার পরে মানে পার্সোনাল লাইফে কিছু চেঞ্জ আসছিল, তো ওই সময়টাতে আমি একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম, এবং আমি আর্কিটেকচার থেকে কয়েক মাসের জন্য আমি আসলে একটু ডিটাচড ছিলাম, বাট আমি র্যাঙ্কসে কাজ করছিলাম অ্যাট দ্যাট টাইম, বাট আমার ওই সময় মনে হতো যে আমি একটা রিয়েল এস্টেট কোম্পানি করতে চাই নিজে, মানে যেটা আমি নিজে ওন করব এবং আমি নিজে চালাবো। তো আমি র্যাঙ্কসে কাজ করার পাশাপাশি ভাই আমি বাইরেও কাজ করতাম প্রচুর অ্যাট দ্যাট টাইম। তো আমার একজন ক্লায়েন্টের সাথে আমার ওই সময় পরিচয় হয়, অ্যাকচুয়ালি হি ওয়াজ ওনার অফ এ বাইং হাউস, মানে ইন্ডাসোর ইন্ডাসোর লিভিং সলিউশন আমি বলতে পারি, বা ইন্ডাসোর গ্রুপ বলতে পারি, হি ওয়াজ মিস্টার তারেকুজ্জামান, মাত্র আমাদের চেয়ে 2-1 বছরের বড় হবে, বাট হি ওয়াজ এ স্মার্ট গাই, মানে উনি 17 বছর কারিফোরে ছিলেন, এবং উনি ফ্রেঞ্চদের সাথে কাজ করার কারণে ওনার টেস্ট, আমি যেটা যত ক্লায়েন্টের সাথে কাজ করেছি আমি দেখেছিলাম হি হ্যাড এ ভেরি গুড টেস্ট, এবং ওনার কাছ থেকে অ্যাকচুয়ালি আমার রেস্ট অফ দ্য লাইফে আমি দেখেছি ভাই যে আর্কিটেক্টদেরই যে টেস্ট থাকবে ব্যাপারটা তো ওরকম না, অনেক নন আর্কিটেক্ট বা নন টেকনিক্যাল মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু, মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। তো তারেক সাহেবের কাছ থেকে আমি কাজ করতে গিয়ে দেখলাম ভাই, আমার প্রথম যদি কাজের শুরুটা বলি, যে আমি একটা আমাকে আমার এক পরিচিত ভাইয়া আমাকে বললেন যে থ্রিডি করতে হবে এক জায়গায়, তো ছুটি আমার সাথে কাজ করতো, আমার যে বন্ধুর কথা বললাম, তো ছুটিকে আমি খুব পছন্দ করি এখনো, বা করতাম তখন, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তো আমি ওর জন্য কিছু কাজ খুঁজতাম তখন, যে ওকে একটা কাজ দিতে পারলে ও একটা গিটার কিনতে পারবে, তো ওর কথা ওভাবে আমার মনে হতো। তখন আমি একটা থ্রিডির কাজ যখন পেলাম ইন্ডিয়াসের গ্রুপের, আমি ভাবলাম যে আচ্ছা ছুটিকে তো একটা কাজ দেওয়া যাবে, দেখি না একটু মিটিংটা করে, তো মিটিং করলাম, ওই থ্রিডির মিটিং করতে করতে আমার কাছে একটা মানে কথাবার্তা ওনার সাথে বলে যেটা মনে হলো, উনি একটা বিল্ডিং অলরেডি ডিজাইন করেছেন উত্তম কুমার সাহা, মানে উত্তম দাকে দিয়ে, এবং যে ডিজাইনটা উনি পুরোপুরি পছন্দ করেন নাই, বাট দাদা তো অনেক বড় আর্কিটেক্ট, তো দাদা ওই সময় ওনার চেঞ্জেস গুলো করতে চাচ্ছিলেন না, তো আমাকে উনি বললেন যে আপনি বিল্ডিংটা আমাকে ঠিক করে দেন। আমি বললাম না, উনি তো অনেক অনেক বড় মাপের আর্কিটেক্ট এবং ওনার কাজে আমি হাত দিতে পারবো না, আপনি যদি আমাকে একটা ফ্রি ল্যান্ড দেন, ধরেন এই বিল্ডিং ডিজাইন কে করেছে বা হয়েছিল কিনা সেটা আমি জানবো না, আপনি যদি আমাকে ফ্রি ল্যান্ড দেন, জমি সাইজ দেন, আমি নতুন করে একটা ডিজাইন করে আপনাকে দেখাতে পারি। এবং ক্লায়েন্ট হিসেবে ভাইয়া উনি এত স্মার্ট, আমি সেটা বলি যে ধরেন উনি বললো ঠিক আছে আপনি করতে পারেন, আমি ধরে নিলাম ওটা ডিজাইন হয়নি আমার, আপনাকে আমি জমিটা দিলাম, আপনি দেখি কি করতে পারেন। তখন উনি আমার যে আমাকে নিয়ে গিয়েছিল যে ভাই সিভিল ইঞ্জিনিয়ার ভাইয়া, তো উনি ওনার সাথে আমাকে বললো যে আমি কেমন কনসালটেন্সি ফিস চাই, তো অনেক সাহস টাহস করে বললাম যে আমি মানে 2.5 লাখ টাকা চাই, হ্যাঁ, তো উনি আমাকে ওনাকে দিয়ে অনেক মানে আমি বলবো বার্গেনিং করালেন, বার্গেনিং করে একটা জায়গায় আমাকে এনে দাঁড় করালেন যে আমাকে 1,25,000 টাকা দিবে অ্যাট দ্যাট টাইম। তো আমি আমার তো বিল্ডিং করাটা ভাই আমার এক ধরনের আমি বলবো প্যাশন বলতে পারেন, আমার নেশা বলতে পারেন, মানে বিল্ডিং ডিজাইন করতে হবে আমাকে, মানে খুঁজে বের করতে হবে আমি যে একটা বিল্ডিং যেন দাঁড়ায়। তো ওই সময় উনি আমাকে 1,25,000 বললেন, আমি রাজি হলাম, তো ওনার অ্যাডভান্স খুব ভালো অ্যাডভান্স দিলেন, এবং একটা পর্যায়ে আমাকে ডেকে বললেন যে আপনাকে আমি 1,25,000 না, আপনাকে আমি 1.5 লাখ টাকা দিব, কিন্তু আপনার কোনো
সাইট সুপারভিশন ফিজ আমি দিব না, আমি দেখব যে আপনি কতবার সাইটে যেতে পারেন আর কিভাবে বিল্ডিংটা মানে দাঁড় করান, সেটা আপনার নিজের। এখানে আপনার যে সুপারভিশন ফিজটা চেয়েছেন পার সুপারভিশন 5000 টাকা, ওটা আমি দিব না, বাট আই উইল গিভ ইউ 1.5 লাখ টাকা। ঠিক আছে, তো খুব স্মার্ট মানুষ, আমি তো তখনও বুঝতে পারিনি, বাট আমার জন্য ভালো হয়েছে, তো আমি রাজি হলাম যে ঠিক আছে। পরে আমার মনে পড়ে ভাই, আমার রাত 12টা বলেন, 1টা বলেন আর 11:30 বলেন, এটা কোনো টাইম টেবিল ছিল না আমাদের। তো আমি যখন প্রয়োজন হতো বিল্ডিংটাতে যেতাম, এবং তারেক ভাইয়ের একটা খুব মজার একটা বৈশিষ্ট্য ছিল ভাইয়া, যেই 3D আমি ডিজাইন করেছিলাম কি অ্যাপ্রুভ দ্য ডিজাইন, এবং ওখানে যেই ডিজাইনটা যেরকম করেছিলাম, আমার কাছে অনেকদিন কাগজগুলো ছিল যে জাস্ট 3D যা বাস্তবে বিল্ডিংটা তাই হয়েছে। এবং উনি মিরপুরের মতো জায়গায় আমাকে ডিজাইনটা করতে দিয়েছিলেন, এবং বিল্ডিংটা আশপাশের সব বিল্ডিং থেকে আলহামদুলিল্লাহ ওই সময় বেরোচ্ছিল, আমি রফিক ভাইয়ের ফলো করতাম অ্যাট দ্যাট টাইম, তো আলহামদুলিল্লাহ ওটা সবাই ভালো বলতো। এবং তারেক ভাইয়ের স্ট্যান্ডার্ডটা এত ভালো ছিল যে উনি লিফট লবি থেকে আরম্ভ করে ওই জায়গায় যে একটা পয়েন্টিং ব্রিক দিয়ে লিফট লবি করা যেতে পারে, এগুলো তারেক ভাইয়ের কাছ থেকে দেখা যায়। ইজ এ নন আর্কিটেক্ট, বাট টেস্ট এত ভালো। এবং ওই বিল্ডিংটা মিরপুর স্টার হাউজিং এর কথা বলছি, ওরকম জায়গায় যেখানে রাস্তাঘাট তৈরি হয়নি, ওরকম জায়গা তো 25,000 টাকা পার অ্যাপার্টমেন্ট উনি তখন ভাড়া দিতেন, এবং এট এ টাইম প্রত্যেকটা ফ্লোর ভাড়া হয়ে গিয়েছিল ওনার। তো ওই বিল্ডিংটা করতে গিয়ে আমি ভাই ওনার একটা গার্মেন্ট, একটা সোয়েটার ফ্যাক্টরি করেছি, যদি পুরোপুরি শেষ করতে পারি নাই, বাট একটা লেভেল পর্যন্ত করেছিলাম, একটা এমব্রয়ডারি ফ্যাক্টরি করেছি, এবং আরো অনেকগুলা স্টার হাউজিং এ ওনার অনেক জমি জমা ছিল, তো ওখানে আমি অনেকগুলা ফ্যাক্টরি ডিজাইন করেছিলাম ওই সময়। এবং এবং আমি বলবো যে তারেক ভাই যা 3D অ্যাপ্রুভ করে দিতেন, এবং সেটা উনি বলতেন, আমি যদি একটা দেয়ালে ভাই একটা 3D একটা ঘড়ি দিয়েছিলাম, আমার এখনো মনে আছে, আমাকে বলতো যে এই ঘড়িটা দিয়েছেন, আমাকে এই ঘড়িটাই বানায় দিতে হবে। আমি বললাম ভাই এটা তো আমি 3D দিছি, মানে এটা আমি কোত্থেকে দিব, মানে এটা আমার, এটা তো আমি জানবো না, আপনি দেখিয়েছেন আমার ভালো লেগেছে, ইউ হ্যাভ টু মেক ইট। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমার একটা টিম ছিল ভাইয়া, তো দেখা গেছে যে ওই ঘড়িটাও আমাকে বানাতে হয়েছে। এগুলো আমি র্যাঙ্কসে চাকরি করার পাশাপাশি করতাম এই কাজগুলো। তো এটা ছিল ভাই ইন্ডিসরের একটা, মানে আমার বলবো যে এটা আমার জীবনে সমান ইম্পর্টেন্ট ছিল র্যাঙ্কসের মতোই অ্যাট দ্যাট টাইম। এবং তারেক ভাই আমাকে বলছিল যে আপনাকে আমি একটা রিয়েল এস্টেট কোম্পানি খুলে দিব, আপনি যদি র্যাঙ্কস ছেড়ে আসেন। এবং আমি ওই সময় র্যাঙ্কসে ভাইয়া যে রেমুনারেশনটা পেতাম, আমি অ্যাকচুয়ালি মানুষের যে, আমি যদি বলি যে একটা ডেডিকেশন অর মানুষের চাহিদা, হ্যাঁ, যেটা থাকে মানুষ ওটার জন্য আসলে পয়সার পিছনে না দৌড়ায়, যে মানুষ আসলে তার এইমের পিছনে দৌড়ায় বা স্বপ্নের পিছনে দৌড়ায়, সেটাই সেটাই। তারপর আমি র্যাঙ্কসের অলমোস্ট 2/3 স্যালারিতে আমি কিন্তু ওখানে জয়েন করেছিলাম, যদি উনি আমাকে 10% শেয়ার হোল্ডার করেছিলেন। রোকা একটা ব্র্যান্ড নিয়ে আসছিল বাংলাদেশে উনি, কমর বেসিনের, যেটা ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড ব্র্যান্ড, ওটা 10% শেয়ার উনি আমাকে দিয়েছিলেন। বাট আমি যখন ইন্ডিসরে আসলে র্যাঙ্কস ছেড়ে জয়েন করলাম, আমি এবং ছুট্টি আমরা দুজনেই জয়েন করেছিলাম র্যাঙ্কস থেকে, তো একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে আমরা শুধু ইন্টেরিয়র ডিজাইনে ব্যস্ত হয়ে গেছি। যেই কথা বলে আমাকে নিয়ে আসা হয়েছিল যে আপনাকে আমি রিয়েল এস্টেট কোম্পানি খুলে দিব এবং আপনি এটা ওন করবেন এবং আপনি বিল্ডিং ডিজাইন করবেন, তো দেখা যাচ্ছে যে আমি শুধু ব্যবসার কাজে ইউটিলাইজ হচ্ছি ওই জায়গায়, যে আমাকে দিয়ে শুধু মানে টাকা আর্ন করা হচ্ছে, শুধু ইন্টেরিয়র করতেছি আমি। তো একটা পর্যায়ে আমি অ্যারাউন্ড মাস তিনেক পরে আমি তো ছুট্টিকে নিয়ে গেছিলাম ওই ইন্ডাস্ট্রিয়াল লিভিং সলিউশনে, তো আমার মনে হলো যে ছুট্টিকে নিয়ে আসছি, আমার একটা রেসপন্সিবিলিটি, এখন আমি যদি বলি আমার ভালো লাগছে না তাহলে ও কি মনে করবো, হি ইজ মাই ফ্রেন্ড। তো হঠাৎ করে দেখি ওই আমাকে একদিন বললো যে আদিব আমার এখানে ভালো লাগছে না, আমি চলে যেতে চাই। হ্যাঁ, আমি বললাম যে তুমি আমার মনের কথাটা বলছো, আমারও এখানে ডিজাইন করে ভালো লাগছে না। তো আগে তো মনে হতো যে খুব অনেক কিছু করা যাবে, বাট নাও ফিলিং ব্যাড। তো ছুটি বলার পরে আমি সুযোগটা পেলাম এবং আই লেফট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, আমি আমার সব শেয়ার টেয়ার সারেন্ডার করলাম এবং ওনাকে বুঝিয়ে দিলাম। পরবর্তীতে আমি তখন আবার যথারীতি, আমাকে তো তখন কাজ খুঁজতে হবে নিজের জন্য, তো কাজ খুঁজতে খুঁজতে আমার আমার যে ওই মুহূর্তে আমাদের র্যাঙ্কসের বস ছিলেন মুনির ভাই, হি ওয়াজ এ নন টেকনিক্যাল, উনি অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বা বোটানিতে পড়াশোনা করেছেন, বাট হি ওয়াজ এ স্মার্ট গাই, অনেক বছর র্যাঙ্কসে ছিলেন এবং উনি র্যাঙ্কস লিমিটেডের COO ছিলেন। তো ওই সময় মানে রোমো স্যার অনেক এক্সপেরিমেন্ট করেন সবসময়, যাকে উনি মনে করেন যে বিজনেসটা রান করাতে পারবেন, উনি মুনির ভাইকে এই বিজনেসটা রান করতে দিয়েছিলেন। এবং উনি আমাকে, ওনার কাছে আমি বলেছিলাম যে ভাই আমি তো এখন ফ্রিল্যান্সার কাজ করছি, আপনি যদি আমাকে একটা দুটা বিল্ডিং ডিজাইন করতে দেন তাহলে আমি আপনাকে করে দিতে পারি। তো উনি বললেন যে ঠিক আছে, আই উইল টক টু মিস্টার রোমো রোফ চৌধুরী এবং আপনাকে আমি আমি জানাবো। তো উনি যখন কথা বললেন তখন রোমো স্যার তো আমাকে কিছুটা চিনতেন, খুব বেশি চিনতেন না, তো রোমো স্যার ওনাকে বললেন যে ওকে বলেন আবার আমার এখানে জয়েন করতে।
তো আমাকে মনির ভাই বলো আদিপ কাজ আপনাকে কাজ দেওয়া যাবে না, কিন্তু আপনাকে রোবো ভাই বলছে আবার জয়েন করো। তো আমি দেখলাম যে ঠিক আছে, র্যাংসে কাজ করতে আমার সবসময় ভালো লাগতো এবং ইট ওয়াজ মাই ব্যাড ডিসিশন, মানে ওই সময়কার যে আমি র্যাংস ছেড়ে দিয়েছিলাম। তো আমি একটা ওনার কাছে একটা ফ্যাসিলিটিস চাইলাম যে ভাইয়া আমি যে 3 মাস ছিলাম না, আপনি আমাকে এই জবটা কন্টিনিউয়েশন করে দিবেন, মানে র্যাংসে আমি যে 3টা মাস ছিলাম না, এটা আমি বলবো না যে 3 মাস ছিলাম না, বাট আমাকে বলতে হবে যে আমি 3 মাসও র্যাংসেই ছিলাম, ওই কন্টিনিউয়েশনটা আপনি আমাকে করে দিবেন। তো হি ডিড দ্যাট এবং আমাকে রোমো স্যার ওটা অ্যাপ্রুভ করে দিয়েছিলেন, আমি র্যাংসে আবার জয়েন করলাম। তখন শুরু হলো ভাইয়া, ওই সময়টাতে আমার সেকেন্ড আর কি একটা পথ চলা শুরু হলো র্যাংসের সাথে। তো ওই সময় ভাই আমাদের আমার মনে পড়ে ওই সময়টাতে লিঙ্কন ভাই, আই এম রাইট অর রং, আমার ওই সময়টা রাজুকের মনে কিছু চেঞ্জ আসতো এবং আপনি ওই সময় জয়েন করেছিলেন 2008 সালে। আমি 2010 জয়েন করছি, 2010 মানে আরেকটু পরে, মানে ওই সময়টার কথাই বলতেছি আমি। ওই সময় ঢুকলাম, আমার মনে আছে লিঙ্কন ভাই তখন বেতে ছিলেন, লিঙ্কন ভাই আসলেন, তো লিঙ্কন ভাইয়ের সাথে দেখা হলো। তো আমাদের ওই সময় ভাই একটা ফারের নিয়মে চেঞ্জ আসছিল, আমাদের এট এ টাইম অনেক একটা অপরচুনিটিস আমার চলে আসলো, সেটা হচ্ছে যেহেতু বাইরের কনসালটেন্টরা অনেক বিজি থাকতেন বা বিজি ছিলেন, তো আমাদেরকে লো রাইজ যতগুলো বিল্ডিং ছিল এগুলাকে, ওই সময় একটা কথা ছিল যে 6 তলা প্ল্যান পাস করলে আমাদের হয়তো বা এরিয়াতে আমরা গেইন করবো বা আমাদের প্রফিটেবিলিটিটা একটু ভালো থাকবে। তো সেই পয়েন্টে যতগুলো বিল্ডিং এর ডিজাইন অনগোয়িং ছিল সেগুলো বা শুরু হচ্ছিল সেগুলো অনেকগুলো ইনহাউস ডিজাইন হিসেবে আমাদেরকে একটা সুযোগ করে দেওয়া হলো যে আপনার এই ডিজাইনটা করে ফেলেন, আর যেগুলো বাইরে চলছিল বাইরে করেন। তো দ্যাট ওয়াজ মাই স্টার্টিং, যে আমি ইনহাউস ডিজাইন করা আসলে শুরু করলাম। আমাকে উত্তরা, মিরপুর জোন, ধানমন্ডিতে কিছু প্রজেক্ট আমাকে দিল রোমো স্যার, যেগুলো আস্তে আস্তে আমরা রাজু ড্রয়িংও জমা দিয়ে দিলাম। বনানীতেও একটা প্রজেক্ট আমাকে স্যার দিয়েছিল এবং আমার মনে আছে যে বনানীর প্রজেক্টটার নাম ছিল পিয়ালি। তো আমার এখানে ভাই আমি দুইজনকে দেখতে পাচ্ছি, আমার দুইজন একজন কামলা আছে, আমিনা লারিফ, ও আজকে আমাদের সাথে আছে, তো ও ছিল আমার সাথে অনেকদিন। তো ওই বিল্ডিংটা ভাই প্রথম আমি করেছিলাম, যে বিল্ডিংটাতে আমি আসলে রফিক ভাইকে এতটাই কপি করার চেষ্টা করেছি বা করতাম, বা এখনো আমি বলবো যে আই লাভ রফিক ভাইয়ের সব কাজ। তো ওইখানে এমন ভাই বিল্ডিংটা করেছে, অনেকেই আমি পরে শুনেছি, আমার এক ক্লায়েন্ট ছিল যারা আমি ইন্টেরিয়র করেছিলাম, তো ওনার গ্রামের বাড়িও আমি ডিজাইন করেছি, তো উনি বলতেন যে এখানে এহসান ভাই আসছিলেন, এহসান ভাই আসছেন বা ওনার পরিচিত আরো দু একজন সিনিয়র আর্কিটেক্টরা এসেছিলেন, ওনারা প্রথমে মনে করতেন যে এটা মনে হয় রফিক ভাই করছেন। তো পরে যখন আমার কথা বলতো তাই নাকি, হ্যাঁ হ্যাঁ পুরো তো রফিক ভাইয়ের মতো মনে হচ্ছে। এবং আমি র্যাংসে ফার্স্ট টাইম, মানে অনেক সময় ভাই ওই ম্যাটেরিয়াল চেঞ্জের একটা ব্যাপার আছে, যে বিল্ডিং এর বাইরে কিন্তু তখন হচ্ছে ব্রিক, কংক্রিট এবং কিছু হয়তো বা MS এর কিছু স্ক্রিন টিন ইউজ করতো, বাট আমার প্রথম মনে আছে যে আমি লোহা কাঠ দিয়ে একটা লুভার ডিজাইন করেছিলাম এবং এন্টায়ার বিল্ডিং, মানে যতগুলো AC ছিল AC গুলো ঢাকার জন্য, ওর কিচেন বারান্দাটা ঢাকার জন্য, ওর কোনো কোনো জায়গায় স্ক্রিন হিসেবে আমি অরিজিনাল কাঠ ইউজ করেছিলাম। এবং র্যাংসে ভাই সবচাইতে বড় আমি বলবো আর্কিটেক্টদের জন্য যে সুবিধাটা আছে, আপনি যদি কোনো একটা ডিজাইন একবার অ্যাপ্রুভ করতে পারেন, তাহলে এই বিল্ডিংটা আপনার আজ হোক কাল হোক, 3 বছর লাগুক আর 5 বছর লাগুক, বিল্ডিংটা দাঁড়াবে এবং বিল্ডিংটা শেষ পর্যন্ত যতটুকু দাঁড়াবে এটা যে কোনো আর্কিটেক্টদের জন্য আমি বলবো যে আলহামদুলিল্লাহ, মানে একটা মানে কাজটা কমপ্লিট করা যায় মানে উইথ স্ট্যান্ডার্ড। তো সেই জায়গায় বনানীতে আমার ওই বিল্ডিংটা আমি যেখানে ডিজাইনে কাট দেখিয়েছিলাম বাস্তবে আমি কিন্তু কাট দিয়ে দিয়েছি এবং আমাকে কেউ এটার জন্য চার্জ করে নাই। এবং মানে বিল্ডিংটার কনস্ট্রাকশনও আমি ওই বিল্ডিংটা করতে গিয়ে আমি ফেয়ারফেসের কাজ প্রথমবার করেছি, তারপরে ব্রিকের পয়েন্টিং এর কাজ প্রথমবার করেছি, এবং এটা একটু মোটামুটি কস্টলি বিল্ডিং ছিল বনানীর। তো ওইটা দিয়ে আমার বলতে পারি যে একটু মানে পশ এরিয়াতে আমাকে উনি কাজ করার সুযোগ দিয়েছিলেন। এবং যখন আমি আমাদের ম্যানেজমেন্ট মানে র্যাংসের ম্যানেজমেন্টকে আমি নিয়ে গিয়েছিলাম বিল্ডিংটা দেখাতে, দে লাভড ইট, যে সবই ঠিক ছিল, মানে একটা ভুল করেছিলাম ভাই এখন মনে পড়তেছেন, সেটা হচ্ছে যে বিল্ডিংটা সামহাউ উল্টাই গেছিল, মানে আমরা রাজু ড্রয়িং ওই সময় তো সবগুলো একসাথে জমা দিয়ে দিচ্ছিলাম, তো ওয়েস্ট অ্যান্ড ইস্ট দুই দিকেই রাস্তা, তো আমরা ওয়েস্টের দিকে দিয়েছিলাম অ্যাকচুয়ালি 2টা ইউনিট আর ইস্টের দিকে দিয়েছিলাম 1টা ইউনিট, তখন আর খেয়াল করিনি রাজু ড্রয়িং জমা দিয়ে দিয়েছি। তো যখন বিল্ডিংটা গ্রাউন্ড লেভেলে আসছে তখন আমার যে আর্কিটেক্ট বস ছিলেন আনোয়ার ভাই, তখন বলছেন আদিব এটা তো আমরা খেয়াল করি নাই, এটা তো ওয়েস্টে আসলে 1টা ইউনিট আসা উচিত, যদিও রাস্তা আছে বাট ইস্টে আপনার 2টা ইউনিট যাওয়া উচিত। এবং রোমো স্যার অ্যাকচুয়ালি এত ডিভোটেড মানুষ বা এত সিরিয়াস মানুষ ডিজাইনের ব্যাপারে, তো উনি বললেন যে এখন যেটাই হোক কলাম যেটাই উঠছে এই কলামকে রেখেই আপনার বিল্ডিংটা ঘুরাতে হবে। তো
ইট ওয়াজ আ টাফ জব ওই কলামটাকে ঠিক রেখে বিল্ডিংটাকে আমি রিভার্স করলাম এলিভেশন আসলে কোনো ইস্যু না বাট ইন্টারনাল প্ল্যানটা একটু আমি বলবো যে পুরোপুরি স্ট্যান্ডার্ড করতে পারি নাই বাট বিল্ডিংটা আউটসাইড থেকে ভালো হয়েছিল মানে এটা একটা এক্সপিরিয়েন্স বললাম ভাই আমার যে সবকিছু তার একদম একদিনে হয় না মানে ওটা ছিল একটা এক্সপিরিয়েন্স যে ভুল করলাম যে খুব তাড়াহুড়া করলে যে আসলে ভালো হয় না ওখানে ওটা ছিল আর ওইটার পরে ভাই আমি আমার আরেকটা জিনিস মনে আছে যে আমি উত্তরাতে সাইমুলটেনিয়াসলি একটা বিল্ডিং ডিজাইন করছিলাম বিল্ডিংটার নাম একটু পচা রূপসী তো ওই ওই বিল্ডিংটাতে আমার একটা মানে যা ডিজাইন করেছিলাম ফার্স্ট মানে পার ফ্লোর ওয়ান ইউনিট সিঙ্গেল ইউনিট তো ওই বিল্ডিংটা মানে যা আমি থ্রিডি করেছিলাম মানে থ্রিডিটা ছিল আমাদের ইন্টারনাল ওই যে ছুট্টির যে টিম তারা যে থ্রিডিটা করেছিল খুব সুন্দর অদ্ভুত সুন্দর থ্রিডি করতো মানে এটা রোমো স্যার একবার অ্যাপ্রুভ করেছিলেন এবং এই বিল্ডিংটা আমি যা ডিজাইন থ্রিডি করেছিলাম বাস্তবে ঠিক তাই দাঁড়াইছে তো আমি স্যারকে একদিন নিয়ে গেলাম যে স্যার একটু চলেন আমাদের বিল্ডিংটা শেষ হয়েছে আপনাকে একটু দেখাতে চাই তো উনি গেলেন আমার সাথে তো গিয়ে আমাকে মনে আছে আমার এখনো মনে আছে কথাটা যে বলতেছিলেন যে আদিব এটা তো আপনি গুলশানের বিল্ডিং করে ফেলছেন তো ঠিক আছে ইটস ওকে করছেন তো ঠিক আছে সামনের প্রজেক্টে আপনি আমাকে পোষায় দিবেন এখন হাতটা পাকতেছে ভালো গুড তো আমার পরে খোঁজ নিয়ে ভাই আমি যেটা দেখেছি যে ওই বিল্ডিং এ আমাদের 2 কোটি টাকা লস ছিল মানে এবং এই 2 কোটি টাকা লস মানে একজন রোমো স্যারের মতো বিজনেসম্যান উনি যেটা অ্যাকসেপ্ট করেছেন এটা আমি বলবো যে এটা কিন্তু যে কোনো আর্কিটেক্টদের জন্য ইটস অপরচুনিটি এটা আসলে আল্লাহর ইচ্ছা ছাড়া সবাই অপরচুনিটিটা পায় না তো আই এম ব্লেসড যে আমি এটা পেয়েছি এবং আমাকে উনি মানে এখনো আমি বলবো ভাই আজকেও আমি আর লিঙ্কন ভাই কতক্ষণ আমরা অনেকক্ষণ ওনার সাথে কাজ করলাম তো উনি কিভাবে একটা জিনিসকে ডিটেইলে মানে কাজ করা যায় এবং আমি হয়তো বা একটু মাঝপথে বলতেছি যে কোন একটা জিনিস ভাই এরকম হয়েছে যে ওনার একটা অ্যাপার্টমেন্ট ভালো লাগছে একটা ছোট অ্যাপার্টমেন্ট ওনার একটা ইংল্যান্ডে একটা অ্যাপার্টমেন্ট আছে তো হয়তো আর ভালো ওনার ভালো লাগছে যে এই অ্যাপার্টমেন্টের পাশে ওই যে গার্কিং বিল্ডিংটা উঠলো ওনার মনে হলো যে আচ্ছা বিল্ডিংটা তো সুন্দর তা আমার আয়েশা বললো যে আদি ওই বিল্ডিংটা তো সুন্দর বস আমি যাইতেছি সামনের মাসে ইংল্যান্ডে আপনি 23 তারিখে চলে আসবেন 29 তারিখে বাংলাদেশে চলে আসবেন তো আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছি আমি 2 বারই ভিসাতে রিজেক্টেড হয়েছি আমার ইংল্যান্ড যাওয়া হয়নি ভাই তো ওই বাট উনি আমার আমার প্রত্যেক জায়গায় মনে হয়েছে যে যেখানে উনি একটা ভালো জিনিস দেখছে বিদেশে সেখানে বিদেশ থেকে আসলে আমরা বুঝতাম যে এখন শুরু হবে বিল্ডিং এ চেঞ্জ এবং সেই চেঞ্জের সাথে সাথে বলতো যে বস না বুঝলে দেখে আসেন তো প্রথমে ভাবতাম যে এটা মনে হয় ফান করে বলে পরে দেখি না হি ইজ ড্যাম সিরিয়াস বলে যে বস ভিসা করছেন যান দেখে আসেন তো এরকম করে কিন্তু ভাই প্রায় আমার মনে হয় অলমোস্ট 30 টাইমস আমি বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াইছি ওনার কল্যাণে আর কি আল্লাহর ইচ্ছা তো যার কারণে একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে ভাই যত দেখা হয় আসলে তত শিখা হয় যেটা আমরা পড়াশোনা করেছি সেটা তো একটা শিখা যেটা আমরা প্র্যাকটিস করছি দ্যাট ইজ অ্যানাদার শিখা আর যেটা আসলে দেখতে হবে প্রচুর না দেখলে শিখা হয় না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো এই এই সুযোগটাও আল্লাহ পাক আমাকে দিয়েছেন তো যার জন্য আমার হয়তো বা কিছুটা লার্নিং হয়েছে তো এখন এখন আমি গেলে অবশ্যই লিঙ্কন ভাই আমি আমাদের আমার সাথে আমার আর এর মধ্যে আরেকটা জিনিস ভাই একটু খাপছাড়া হচ্ছে তারপরেও বলছি যে আলহামদুলিল্লাহ ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আচ্ছা আমি যদি একটু সিকোয়েন্সিয়ালি যাই ভাই সিকোয়েন্সিয়ালি গেলে আমি আমি বলতে পারি যে আমি ওই উত্তরের বিল্ডিংটা বলেছিলাম যে ওখানে আমি 2 কোটি টাকা লস করেছিলাম বাট হি অ্যাকসেপ্টেড দ্য বিল্ডিং ও বলেছিল ডিজাইন খুব ভালো হয়েছে বাট পরবর্তীতে আপনি কষ্টের ব্যাপারে একটু খেয়াল রাখবেন ঠিক আছে আমি বলছি ওকে স্যার ঠিক আছে তো ওই সময় ভাই আমি ওই বিল্ডিং করতে করতে আমি মিঠু ভাইয়ের সাথে কাজ করতাম মিঠু ভাই 93 ব্যাচের মিঠু ভাই তো মিঠু ভাই হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং তো মিঠু ভাই ইউনিভার্সিটি লাইফ থেকেই আমার খুব প্রিয় মানুষ ছিলেন এখনো আছে তো আমার মনে আছে ওনার সাথে আমি একই রুমে থাকতাম এবং পাশ করার পরও মিঠু ভাই আমার বাসার পাশেই বাসা ভাড়া করেছিলেন সেন্ট্রাল রোডে তো আমরা একসাথে খুব ভালো সময় পার করেছি মিঠু ভাইয়ের সাথে তো মিঠু ভাই আমি অ্যাকচুয়ালি আমি কিছু ইন্টেরিয়ারের কাজ করতাম অনেক আগে থেকেই ভাই তো ওই সময় মিঠু ভাইকে আমার সাথে বলতাম যে মিঠু ভাই আমি যেহেতু চাকরি করছি আপনি আমার আমার সাথে এই পার্টনার হিসেবে কাজগুলো করেন তো মিঠু ভাই আমাদের সাইটটা দেখতেন এবং বিজনেসটা উনি দেখতেন তো আলহামদুলিল্লাহ এই সময় ভাই অনেকগুলো কাজ করা হয়েছে এর মধ্যে আমি উত্তরাতে যেরকম একটা রিভলভিং রেস্টুরেন্ট হয়েছিল মেইনল্যান্ড চায়না তো ওইটা একটা অপরচুনিটি আসলো আমার কাছে যে ইন্ডিয়ান একটা গ্রুপ আসলো ওরা বললো যে এই ডিজাইনটা করতে হবে তো আমাকে বোম্বে নিয়ে গেল একটু দেখালো তখন আমি র্যাংকসে কাজ করছি তো আমি বোম্বে গিয়ে ওনাদের সব রেস্টুরেন্টগুলো দেখে আসলাম চেইনগুলো
বাংলাদেশে এসে আমি মেইনল্যান্ড চ্যানেল যখন করেছিলাম, মানে ডিজাইনটা বেসিক্যালি আমি করি নাই, ডিজাইনটা করেছিলেন অঞ্জন চ্যাটার্জি, যিনি ওনার ছিলেন মেইনল্যান্ড চ্যানেল, ওনার যে ওয়াইফ শি ওয়াজ ইন্টেরিয়ার ডিজাইনার, এবং বাংলাদেশের ইন্টেরিয়ার ডিজাইনার না, ইন্ডিয়ার ইন্টেরিয়ার ডিজাইনার, এবং যার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু। এবং ওটা করতে গিয়ে আমি দেখলাম যে ফার্নিচারের যে আমরা কতটা দুর্বল, হ্যাঁ, এই জিনিসটা ওনার সাথে কাজ করে বুঝতে পারছি যে ফার্নিচারের প্রপোর্শন, ফার্নিচারের ব্যাপারগুলো একদমই ডিফারেন্ট। ওইটা অ্যাকচুয়ালি আমাদের পড়াশোনার মধ্যে ছিল না, এটা আসলে করতে গেলে সবাই পারেও না। তো ওই ওইখানে শুধু চেয়ারটা আমি বানাতে ঠিক মতো পারি নাই, রেস্ট অফ দ্য থিং আমি যেভাবে, মানে আমি এবং মিঠু ভাই যেভাবে হ্যান্ডেল করেছিলাম। তো অঞ্জন চ্যাটার্জি নিজে ঢাকায় এসে উনি কমেন্ট করেছিলেন যে আদিব, যে ডিজাইনটা আমরা দিয়েছি, তুমি যেই ইনপুটগুলো দিয়েছো বা ইম্প্রোভাইজেশন যেগুলো করেছো সেগুলা, আমি বলবো যে আমাদের ইন্ডিয়ান মেইনল্যান্ড চায়নার চেয়েও বাংলাদেশের মেইনল্যান্ড চায়নাটা আমাদের কাছে ভালো লাগছে। এবং উনি নিজে আমাদেরকে হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক কুক, এবং খুব মজা করে কিছু আইটেম রান্না করলেন যেগুলা উনি নিজে সার্ভ করলেন ওই মেইনল্যান্ড চায়নার যারা বাংলাদেশি ওনার ছিলেন ওনারা, এবং আমাদেরকেও ওনারা, ওনাদের সাথে একটা বেলা আমরা পার করেছিলাম এবং দে ওয়ার ভেরি হ্যাপি। তো মিঠু ভাইয়ের সাথে কাজ করতে করতে ভাইয়া আমাদের অ্যাকচুয়ালি আরও দু একটা বড় কাজ আমরা পেলাম, যেগুলো ব্যাংকের চাকরি করার পাশাপাশি আমি কাজগুলো করতাম। আচ্ছা, এর মধ্যে আমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে আছে, সেটা একটু বলি, যে আমি যে 3 মাস র্যাংসে ছিলাম না, তো র্যাংস অ্যাজ এ কোম্পানি ডিজাইনের ব্যাপারে এতটাই আর্কিটেক্টদেরকে ফ্রিডম দেয় বা অনার করে, আমি সেটা বলতে চাই যে আমি তো বিল্ডিং ডিজাইন করতে ভাই ভালোবাসি, আর প্লাস আমার বিল্ডিংগুলোকে আমি ওন করি। তো সো দ্যাট যখন আমি ইন্ডেসরে গেলাম, তো তখন মাঝে মাঝে আই ওয়াজ এলোন, মানে আমি একদম একা ছিলাম। তো আমার সময় পার করার জন্য আমি র্যাংসের বিল্ডিংগুলো, যেগুলো আমার কনস্ট্রাকশন চলছিল অ্যাট দ্যাট টাইম, 3-4টা বিল্ডিং এর উত্তরাতে, আমি এবং র্যাংসের একজন আমার ফ্রেন্ড ছিল যে র্যাংসে চাকরি করতে ইঞ্জিনিয়ার, তা আমার সাথে ওনার খুব ভালো রিলেশন ছিল। আমি বলতাম যে আমি বিকালবেলা একটু আমার বিল্ডিংটা দেখতে যাবো, তা আপনি যদি আসেন তাহলে আমি আমার যেগুলো পেন্ডিং ইস্যুস আছে সেগুলো সলভ করে দিব। তো আমি ওই সাইটে যেতাম, সাইটের ইনস্ট্রাকশন বুকে আমি সবকিছু এঁকে লিখে সাইন করে দিয়ে আসতাম, এবং আমি র্যাংসের এমপ্লয়ি না, কিন্তু র্যাংসের সব ইঞ্জিনিয়াররা আমার ইনস্ট্রাকশন মতোই কিন্তু বিল্ডিংগুলো কাজ করেছে। ফর দ্যাট রিজন আফটার 3 মান্থস যখন আমি আবার র্যাংসে জয়েন করেছি, কোনো বিল্ডিং এর কোনো ডিটেল কিন্তু মিস হয়নি, মানে ওই ওই জিনিসগুলো ঠিক ওইভাবেই আমি চালাই যেতে পারছি। তো এটা কিন্তু সব কোম্পানি অ্যাক্সেসটা দেয় না, যে এ আমাদেরকে ছেড়ে চলে গেছে অথচ এ আমাদের সাইটে ঢুকছে এবং এ আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এ কি আসলে কোম্পানির জন্য ভালো ইনস্ট্রাকশন দিচ্ছে নাকি মানে হয়তো কোম্পানির এগেনস্টে কাজ করছে, এটা নিয়ে তো অনেক কনফিউশন থাকে প্রফেশনাল কোম্পানিগুলোতে। বাট র্যাংস সেক্ষেত্রে আমাকে সেখানে একটা অপরচুনিটি দিয়েছে যে ঠিক আছে, ও করতে চায় করুক না, যা যা করতে চায় আপনারা ওটা ফলো করেন, অসুবিধা নেই। তো ওই সময়টাও ভাই এটাও একটা, মানে আমি বলবো যে অনেক কোম্পানির হিসেবে দিস ইজ এ ডিফারেন্ট, আমি বলবো যে দৃষ্টান্ত বা এক্সাম্পল। এটা গেল ভাইয়া আমার, এটা যা যা আমার মনে পড়ছে ভাই অনেক আগের কথা। তো এভাবে কাজ করতে করতে ভাই আমি 2010 সালে, আমি লিঙ্কন ভাইয়ের কথা লিখে রাখছি এই জায়গায়, যে 2010 সালে লিঙ্কন ভাই আসলেন, তখন আমার মনে আছে ভাইয়া ওই উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, মানে বুয়েটের 2 জন সিনিয়র আর্কিটেক্ট ছিলেন, একজন ভাইয়া একজন আপা, ভাইয়া তো আমাকে অসম্ভব ভালোবাসেন, এখনো আমার সাথে খুব ভালো রিলেশন আছে। তো আমরা আমাদেরকে ম্যানেজমেন্ট 3টা টিম ভাগ করে দিল, তখন র্যাংসে অনেক প্রজেক্ট, অলমোস্ট 40টা প্রজেক্ট চলে তখন। তো আমাকে আমাদেরকে একটা প্রজেক্ট কয়েক সে 10-12টা করে ভাগ করে এরকম 3টা ভাগে ভাগ করে দিল। তো আমার টিমে লিঙ্কন ভাই আমি ছিলাম, সাথে আমার ওই যে কামলা সুমন ছিল, এরকম ভাইয়া 3টা টিম ছিল, এবং আই বিকাম দা হেড অফ অপারেশন এট 2010। এবং আমার একটা কথা শুধু মনে আছে যে ওনারা আমার চেয়ে অনেক বড়, 8 বছরের সিনিয়র ছিলেন বুয়েটের, তো বাট আমি প্যারালালি ওনাদের সাথে আমিও একটা জোন লিড দিচ্ছিলাম। তো এভাবে ভাই 6 মান্থস আমি কাজ করতে করতে আই বিকাম দ্য হেড অফ দ্য ডিজাইন ডিপার্টমেন্ট, এবং ওনারাও তখন আমার সাথে ছিলেন, মানে সিনিয়র ভাই যিনি ছিলেন উনিও আমার সাথে অনেকদিন কাজ করেছেন, ওনার সাথে আমার তুই সম্পর্ক। উনি সবসময় বলতেন আদিব তুই তোর যেটা প্রয়োজন তুই আমাকে দেখাবি, আমি তোর সাথে কাজ করতে কমফোর্ট ফিল করি, এগুলো নিয়ে তুই কোনো হেজিটেশন রাখবি না মনে। এবং আমিও ভাইয়াকে অসম্ভব রেসপেক্ট করি, ইজ এ ভেরি গুড হিউম্যান বিং। তো আমরা মিলেমিশেই কাজ করতাম, তো ওনার সাথে তারপর আমাদের প্রায় বছর দেড়েক আমরা একসাথে কাজ করেছিলাম। পরে উনি আমিন মোহাম্মদ ফাউন্ডেশনে মনে জয়েন করলেন আমার যতটুকু মনে পড়ে। তো আই বিকাম দ্য হেড অফ অপারেশন ভাইয়া, এবং আমাকে ওই সময় র্যাংসে একটা নেগেটিভ দিক ছিল, যারা এখানে দেখছে আমার সাথে অনেকেই আছে যারা আমার সাথে কাজ করেছে মানে র্যাংসে, তো
আমি একটা শব্দ ইউজ করি আমরা ভাইয়া, ব্যুরোক্রেসি আর কি। হ্যাঁ, যে যত বড় কোম্পানি তত ব্যুরোক্রেসি বেশি, এবং র্যাঙ্কস অ্যাজ এ কোম্পানি আর্কিটেক্ট বেসড কোম্পানি, মানে এখানে আর্কিটেক্টদের কথার বাইরে কেউ কিছু করতে পারে না। মানে আর্কিটেক্টরা যদি কিছু চায় সেটা তাদেরকে মানতে হবে। তো তারপরেও দেখা গেছে যে আমার বয়স ছিল অনেক, আমি অনেক ইয়াং ছিলাম, হ্যাঁ 10 বছর আগের কথা। তো যিনি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন উনি আমাদের চেয়ে প্রায় 10 বছরের বড়, এবং উনি অনেক বছর এক্সিট ছিলেন। সো দ্যাট যে কোনো কিছু ওনাকে দিয়ে ম্যানেজ করে করা বা ওনাকে রাজি করানো, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। তা এই জিনিসগুলো করতে করতে যে পুরো ডিজাইনটা আমাকে একসাথে দিতে হবে, নাহলে আমি কাজ করবো না। কোনো একটা জিনিস আমরা হয়তো বা চাচ্ছি একটা মক করতে, মক আবার কি, মানে মক মানে করতে যাওয়া আর একটা বিল্ডিং শেষ করে ফেলা একই কথা আমাদের জীবনে। তো এই জিনিসগুলো এস্টাবলিশ করতে আমার প্রচুর কষ্ট করতে হয়েছে। তো সেই সময়টাতে আমার মনে আছে যে আমাকে আমাদের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর বললেন যে বস, আপনাকে এই পজিশনটা আমি দিচ্ছি, কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন, ব্যুরোক্রেসি করবেন না এবং কোনো ডিসিশন নিয়ে বসে থাকবেন না, হ্যাঁ আমার কোম্পানিতে যেন ব্যুরোক্রেসিটা না থাকে। তো ওই কথাটা আমি আজও মনে করি যে এটা আমাকে উনি বলেছিলেন, এবং আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট। আলহামদুলিল্লাহ ভাই আজকে 2020 যাচ্ছে, যে আমি আমার ওই পজিশনটাকে ভাই এখনো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ ইচ্ছা আমি ধরে রাখতে পারছি, এটা এতটুকু বলতে পারি। তো তার সাথে আমার ভাইয়া, আমি আসলে আল্লাহ লাখ লাখ না দিলে না ভাইয়া কোনো কিছু মানে এমনি এমনি হয় না, এটার সাথে লাখ অনেক জড়িত। কারণ অনেকে এর চেয়ে অনেক হার্ডওয়ার্ক করেও এই লাখের অভাবে কিন্তু অনেক কিছু করতে পারে না, বাট আমার পরিশ্রমের সাথে আল্লাহ আমাকে একটা লাখও দিয়েছেন। আদারওয়াইজ আমি লিঙ্কন ভাইকে পাইতাম না, তা আদারওয়াইজ আমি আমি যদি এভাবে বলি যে আমার সাথে আমার একটা টিম আছে ভাইয়া, যারা অলমোস্ট সবাই আমার সাথে অলমোস্ট 10 বছর ধরে কাজ করছে। তো এর মধ্যেও আমার সাথে যেমন যে আমার কামলার কথা বলছি, সুমন ছিল, সুমন যতদিন কাজ করছে ও অনেক সিনসিয়ারলি কাজ করছে। লিন্ডাকে দেখতে পাচ্ছি, লিন্ডা আমার সাথে বেশ কয়েক বছর কাজ করেছে এবং ও খুব স্মার্ট মেয়ে। তো আমাদের ভাই আমার টিমটা আমরা এমনভাবে র্যাঙ্কসে কাজ করি যেখানে অ্যাকচুয়ালি কোনো ইন্ডিভিজুয়াল আর্কিটেক্ট হিসেবে আমরা কাজ করি না। সেটা হচ্ছে যে কিছুটা অথবা ভুলও হতে পারে আমার কথাটা, সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে ভাই অ্যাজ এ লিডার অর অ্যাজ এ পজিশন হোল্ডার আমি যদি এভাবে বলি, যে আমাকে সামটাইমস হয়তোবা আমার যে জুনিয়র আর্কিটেক্ট কাজ করছে আমার সাথে, আমার ছোট ভাই বোন যারা, তারা হয়তোবা কোনো একটা ডিসিশন নিতে চাচ্ছে বা আমি একটা জায়গায় হয়তোবা স্টিফ হয়ে গেছি, না এটা করো না, এটাতে এখানেই শেষ করো। কারণ আমার মনে হয়েছে যে ওই জায়গায় যদি আমি না থামিয়ে দিই তাহলে হয়তোবা ওই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে যে সময়টা যাবে বা যেই হয়তোবা একটা আমাদেরকে তো অনেক কিছু ফেস করতে হয়, অনেক রুড কথা বা আচরণ অর ক্লায়েন্টের কাছ থেকে অর ম্যানেজমেন্টের কাছ থেকে, এটা তো আমাদেরকে ফেস করতেই হয়। তো সো দ্যাট ওই পরিপ্রেক্ষিতে হয়তো ভাই মাঝে মাঝে তাদেরকে আটকাই, বাট আদারওয়াইজ আমরা ভাইয়া মানে ডিজাইনটা আমরা একসাথে করি আর কি, একসাথে করি। এবং আমার এইভাবে যদি বলি, আজকে আমাদের কোম্পানিটাকে আমরা এইভাবে দাঁড় করাতে চাচ্ছি যে এটা কোনো ইন্ডিভিজুয়াল আর্কিটেক্টের নিজের নামের জন্য না, এটা একটা টিম এফোর্ট, এবং এই টিম এফোর্টটাকে আমরা ভাগ করেছি এইভাবে যে আমরা হয়তোবা আমি আর লিঙ্কন ভাই আমরা প্রথমে কনসেপ্ট জেনারেট করি, তারপরে হয়তোবা আমাদের সাথে আমাদের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর একদম কন্টিনিউয়াস ভাই, এটা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে র্যাঙ্কস গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর যত দিন যাচ্ছে তত ওনার প্রজেক্টের প্রতি আমি বলবো যে অ্যাটাচমেন্ট বাড়ছে, এবং ওনার যে ইনপুটগুলো কতটা আমি বলবো যে লিঙ্কন ভাই আপনি কিছু বলেন আমি ভুল বললে, হ্যাঁ ঠিক আছে বল, সত্যি কথা বলতেছি যে আসলে ইনপুটটা এত মাঝে মাঝে এত ভালো ইনপুট দেয় যে সিম্পলিসিটি কি জিনিস, এটা পলাশ ভাইকে দেখে যতটা আমি শিখছি আমার কাছে মনে হয়েছে যে উনি আমাদেরকে বুঝাইছে যে সিম্পলিসিটি কাকে বলে, যে এইটা আধিক্য করা যাবে না, এটা করা যাবে না, এটা ফেলে দেন, এটা বাদ দেন। তো এই জিনিসগুলা উনি একদম বসে বসে আমাদের সাথে প্র্যাকটিস করেন, দো হি ইজ এ সিভিল ইঞ্জিনিয়ার, বাট অ্যাকচুয়ালি উনি না বুঝে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বাট উনি নিজেকে পরিচয় দেয় না কখন আর্কিটেক্ট, বাট উনি বলে যে আমি আর্কিটেক্ট হইতে পারলাম না কেন, আমি তো বাস আর্কিটেক্ট আসলে। তো এগুলো প্রায় মজা করে বলেন। তো ওনার এবং কতটা উনি আর্কিটেকচার ভালোবাসে, যে উনি এখন ওনার ছেলেকে পড়াতে চেয়েছিলেন, তো ছেলে মনে হয় রাজি হয়নি, তো ওনার বড় মেয়েকে উনি আর্কিটেকচারে ভর্তি করিয়েছেন, এবং ভর্তির আগে উনি আমাদের অফিসে নিয়ে আসেন, এবং এসে আমাদের যে ড্রাফটম্যান আছে যারা ভালো অটোক্যাডটা জানে তাদের সাথে আমি বসাই দিই, যে ওদের কাছ থেকে সে এখন আর্কিটেকচার ওই অটোক্যাডের ট্রেনিংও নিচ্ছে। তো আবার বলে মা কেমন লাগছে তোমার, তো সে খুবই সিরিয়াস মানুষ। তো আমি জাস্ট গল্প ছলে বলতেছি, তন্ময় ভাই সব ঠিক আছে, এভাবে মিলতেছে কিনা আমি জানি না। মিলতেছে আচ্ছা আচ্ছা, এটা গেল ভাইয়া
আচ্ছা আমি ভাই এখানে একটা পয়েন্ট বলি, মানে অনেকেই তো শুনছে ভাই, মানে যে আমি বলছি যে আই এম ব্লেসড, তো এখানে আমার মনে আছে আমি আমি যখন মেইনল্যান্ড চ্যানেলের কাজ করলাম, তো আমার রোমো স্যারের সাথে আমার সম্পর্কটা আস্তে আস্তে একটু ডিপ হচ্ছিল ওই সময়। তো র্যাঙ্কস ভবন ভেঙে ফেললো, র্যাঙ্কস ভবন ভেঙে ফেলার সময় তো অ্যাকচুয়ালি আমি র্যাঙ্কসকে বলেন বা আমার কোম্পানিতে যেহেতু আমাকে অনেক ফ্রিডম দিয়েছে, তো যে কোনো কোম্পানিতে ফ্রিডম দিলে তো কোম্পানির প্রতি ভালোবাসা জন্মাবেই, কোম্পানি আমাকে টেক কেয়ার করলে আমিও কোম্পানিকে টেক কেয়ার করবো, এটা একটা সিম্পল থিং। তো সেই হিসেবে আমার আসলে কোম্পানির প্রতি একটা মায়া প্রথম থেকেই ছিল। তো ওই যখন বিল্ডিংটা ভেঙে ফেলছে তো মনটা খুব খারাপ লাগতো, যে এবং আমরা একটা ডিজাইনও করেছিলাম যে র্যাঙ্কস ভবনটা মাঝখানে থাকবে এবং দুই পাশ দিয়ে দুইটা রাস্তা, মানে আমাদের জমির উপর দিয়েই চলে যাবে, একটা ওয়াই লুপের মতো হয়ে যাবে। বাট ওই সময় তো পলিটিক্যাল কারণে আর কেউ জিনিসটা ভেঙে ফেললো। তো ওই সময়টাতে রোমো স্যারদের আমার আমার মনে আছে রৌফ চৌধুরী স্যার, উনি বিভিন্ন জায়গায় স্যাচুরেটেড হয়ে গেলাম আমরা, বিভিন্ন জায়গায় আমরা হতবা র্যাঙ্কস প্রপার্টিজের অফিসটা একটা বিল্ডিংয়ে, র্যাঙ্কসের একটা কনস্ট্রাকশন টিম ছিল সেটা একটা বিল্ডিংয়ে, অন্যান্য লিমিটেডের অফিস একটা বিল্ডিং, এরকম আমরা অনেক জায়গায় স্যাচুরেটেড হয়ে গেলাম। এবং রৌফ চৌধুরী স্যারকে আমি দেখেছি যে উনি রিকোয়েস্ট করেছেন অনেককে যে আমি তো আপনাদেরকে সবকিছু দিয়ে দিব, আপনি আমাদের ছেলেগুলো রাস্তায় ঘুরছে তাদেরকে আপাতত আপনি এফোর্টটা, আমি নাম বললাম না, যে কোনো একজন মানে বিজনেস ম্যানকে উনি বলেছিলেন যে আমাদের আমার ছেলেগুলো রাস্তায় ঘুরছে তাদেরকে আপনি একটু এই জায়গায় অফিস করার সুযোগ করে দেন, আমি আমি একটু যেহেতু আমাদের একটু রাশ যাচ্ছে আমি আপনার সাথে সবকিছু হয়তো এই মাস পরেই করে দিব। আর ওই সময়ও ওই জায়গাটাতে স্যারকে ফাইট করতে হয়েছে। তো পরবর্তীতে আমরা তো ওইখানে আবার একটা দশতলা বিল্ডিং করেছি এবং ফাস্টেস্ট টাইমের মধ্যে, যদি বিল্ডিং ডিজাইনটা পুরোপুরি শেষ হয়নি, ওটা চেয়ারম্যান স্যার বলছেন যত তাড়াতাড়ি করো শেষ করে দাও, ডিজাইন অত ভালো হওয়া লাগবে না, তো ওটা ভালো ডিজাইন হয়নি বাট বিল্ডিংটা আমরা শেষ করেছি। তো ওখানে ওই সময় রোমো স্যারের সাথে বিভিন্ন প্রজেক্টে যাওয়া হতো আমার, যে যেখানে যেখানে উনি অফিস শিফট করবে, যেখানে যেখানে অফিস শিফট করবে, তো ওই সময় ওনার সাথে আমার একটা রিলেশন তৈরি হয়, যে এবং প্রথমবারের মতো উনি আমাকে একটা, আমার মনে আছে একটা ইন্টেরিয়ারের কাজ দিয়েছিলেন, যে আপনাকে একটা ইন্টেরিয়ার কাজ দিলাম, তো আমার যদি আপনি 40 দিনের মধ্যে এই প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে পারেন তাহলে আমি আপনাকে সিঙ্গাপুরে পাঠাবো। হ্যাঁ, তো আমি আগে ইন্ডিসর গ্রুপের একটা উদাহরণ দিয়েছিলাম ভাইয়া, নেগেটিভ জিনিসটা আমি হয়তো এখানে গ্রুপে না বলি, তো যেটা সবসময় আমাকে বলা হতো যে ট্রাস্ট মি আদিব ইউ উইল গেট ইট, ট্রাস্ট মি আদিব ইউ উইল ডু দিস, এই জিনিসগুলা ওটা ছিল শুধু ট্রাস্ট। আর র্যাঙ্কসের ক্ষেত্রে আমি যদি বলি যে যেমন উনি বলেছিলেন আমি আপনাকে একটা সিঙ্গাপুরের টিকিট দিব, তো আমি আমার ওই ইন্টেরিয়ার প্রজেক্টটা আমার মনে আছে 37 days আমরা কমপ্লিট করেছিলাম, এবং আমি ওই প্রজেক্টটা কমপ্লিট করতে পারার একটা পিছনে কারণ আছে, কারণ ওই যে ব্যুরোক্রেসি শব্দটা বলেছিলাম, যদি আমাকে আমি বলেছিলাম স্যার এটা আমি পারবো যদি আপনি আমাকে 40 lakh ক্যাশ দেন, প্রজেক্ট ভ্যালু ছিল 60 lakh, বাট আমাকে 40 lakh ক্যাশ দিতে হবে, বলছে আপনি এত টাকা কোথায় রাখবেন, আমি বলছি স্যার আমি ভল্টে রেখে দিবো কিন্তু আমি টাকা নিয়ে নিয়ে কাজ করবো, আপনি এটা আমাকে আটকাতে পারবেন না, তুমি বলছো আচ্ছা নেন যান। তো আমি 40 lakh ভল্টে রাখছি এবং আমি ওই প্রজেক্টটা উইদিন 37 days শেষ করে ফেলছি। এবং আমার মনে আছে আমি যখন ওনাকে প্রজেক্টটা, শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের ভিতরে প্রজেক্টটা ছিল, এবং উনি আমার সাথে মানে আমি নিজে ক্লিন করছি ওই ফ্লোরটা, আমার এখনো মনে আছে যে মানে একদম নিট এন্ড ক্লিন করার জন্য, তো উনি আমাকে দেখে উনি নিজে জুতা টুতা খুলে নিজেও জুতা খুলে খালি পায়ে আমার সাথে ঢুকছে, তোকে বলছে যে বস একটু তো কামটা কাজ শিখছেন মনে হয়, হ্যাঁ গুড গুড জব। এবং পরদিন আমাকে দেখছি অফিসে ডেকে, আমি আবার চান্সেলর লিংকন ভাইয়ের কথা বলে দিছি যে স্যার আমি একটু লিংকন ভাইয়ের নিয়ে যাই, তো বলছে লিংকন ভাইয়ের নিবেন আচ্ছা নেন, তো আমি আর লিংকন ভাই দুজন মিলে সিঙ্গাপুর ঘুরে আসছি। এবং মানে উনি কিন্তু ওনার কথা সবসময় রাখছে, তো এটা এটা গেল এটা। আর এরপরে ভাইয়া আমার আরেকটা জিনিস বলতে চাই, যে এটা সবার সব কোম্পানিতে হবে কি না আই ডোন্ট নো, বা আমার কথা বেশি বলা হয়ে যাচ্ছে কিনা সেটাও আমি জানি না, বাট যেহেতু অনেক ইয়াং আর্কিটেক্টসরা আমাদের সাথে আছে তো ওরা মনে করতে পারে যে চাকরি করে অনেক কিছু অ্যাচিভ করা যায় না, বাট আমার পার্সোনালি মনে হয় কি যে যদি ডেডিকেশন কোম্পানিকে নিজের মনে করা যায় এবং আমি যদি বলি যে কাজটা হার্ট থেকে করা যায়, হ্যাঁ সেক্ষেত্রে সব আঙ্গুল তো সমান হয় না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো যে কোম্পানিও কিন্তু আমাদের টেক কেয়ার করবে। হ্যাঁ, তো আমার আমি যখন বাইরের কাজ করতাম এবং উনি উনি যখন টের পাইলেন যে আমি বাইরের কাজ করি, তখন উনি আমাকে দুই একবার শুধু বলছেন যে বস আপনি বাইরের কাম করেন কেন, বাইরের কাম করা যাবে না, আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলেন, আই উইল টেক কেয়ার অফ দ্যাট। তা আমি তো আর ওনাকে বলি না যে আমার এটা দরকার ওইটা দরকার, তো হঠাৎ করে দেখি যে আমার স্যালারি ডাবল হয়ে গেছে। তো পরে আমি বুঝলাম যে উনি মানে হয়তো বা ওই বাইরের কাজ আমি করছি, একবার ওনাকে বলে ফেলছিলাম মুখ ফসকে, তো ওটা উনি বলছে না বাইরের কাজ করবেন না, আপনি কোম্পানিতে কনসেন্ট্রেট করেন, কোম্পানির কাজে কনসেন্ট্রেট করেন,
এবং আপনার চাহিদা যা থাকবে আমাকে বলবেন, আমি কখনো বলি নাই, বাট হি হ্যাজ টেকেন কেয়ার অফ মি মাইন্ড, এটা সবসময় উনি করছেন। তো এক বছরে ভাই আমাকে দুইবার উনি ইনক্রিমেন্ট দিয়েছেন, মানে ওই সময়টাতে। তো আচ্ছা ভাই, এটা মোটামুটি একটা, আমার তো ভাই লং টাইম, মানে প্রায় 15 ইয়ার্স হয়ে যাচ্ছে, কাজেই একটা ফেজের পর একটা ফেজ আমার মনে হচ্ছে আর কি। তো স্যারের কাছে আমার প্রায় আমার মনে আছে যে আমরা ইজুমি ভাই, আপনারা কে কে চিনেন আমি জানি না, দুইটা রেস্টুরেন্ট ছিল, একটা হোলি আর্টিসান যেখানে আমাদের ওই যে একটা ডিজাস্টার হলো, আর একটা ছিল ওই একই, মানে ওনারা চার ফ্রেন্ড মিলে ইজুমি আর হোলি আর্টিসান করেছিলেন। মানে সাদাত ভাই ইজ দ্য অ্যাকচুয়াল ওনার, মানে সাদাত ভাই ওটা রান করেন, তো অসম্ভব ভালো মানুষ সাদাত ভাই। তো উনি প্রথমে যখন করেছিলেন, ইজুমি করেছিলেন, ইজুমিতে বসেই আমরা সবসময় ডিজাইন মিটিং গুলা করতাম। তো পলাশ ভাই আসতেন, পলাশ ভাই বেশি আসতেন ইজুমিতে, পলাশ ভাইয়ের সাথে মাঝে মাঝে আমাদের মিটিং করা হতো। তো রোমো স্যার আমাদেরকে কখনো প্রাইম লোকেশনে, ভাই কাজ করছিলাম অনেক কিন্তু সবই উত্তরাতে, নাইলে হয়তো বা আমি বলবো যে মোহাম্মদপুরে সেক্ষেত্রে থেকে এই ধরনের জায়গায় আমাকে বিল্ডিং ডিজাইন করতে দিত। কিন্তু যখনই বলতাম যে স্যার একটু আমাকে একটা প্রাইম লোকেশন দেন, তো উনি বলতেন যে বস এখনো বয়স হয় নাই, শিখেন শিখেন আরো শিখেন আমি দিব। তো এই করতে করতে ভাই একটা বিল্ডিং আমি লাকিলি পাইছিলাম, সেটা হচ্ছে ধানমন্ডি 10-এর এতে, একটা 1 বিঘার প্রজেক্ট, যেটা অনেক ডিটেলে ভুল করছি এবং বাট বিল্ডিংটা শেষ হয়েছে, ল্যান্ড ওনার ওয়াজ হ্যাপি, বাট অন্য বিল্ডিং চাইলে উনি শুধু উদাহরণ দিত, আপনাকে তো একটা 1 বিঘার প্রজেক্ট দিছি, আপনি ওখানে অনেক ব্লান্ডার করছেন, কাজে বস এখন আপনার সময় হয় নাই, সময় হইলে আপনাকে আমি বিল্ডিং দিব। হ্যাঁ, তো সবসময় ওই চিপা চুপার মধ্যে বিল্ডিং করতেছিলাম ভাইয়া, মানে বাট চেষ্টা করে যাচ্ছিলাম যে যেটাই হোক যে শেখার চেষ্টা করতেছিলাম এট দ্যাট টাইম। তো আমার একটা জিনিস ভাইয়া ওই সময় মনে থাকে আছে আর কি আমার, তো আমরা সবাই একটা শব্দ জানি যে ডিটেইল ইজ গড, অর ডিটেইল একটা জিনিস এমন ইম্পর্টেন্ট ভাইয়া, আমরা বাংলাদেশের আর্কিটেকচার প্র্যাকটিস আমরা যারা করি আর্কিটেক্ট, দেখা যায় কি যে আমাদের আসলে আমাদের কিছু করারও নাই, আমাদেরকে প্রফেশনে থাকতে গেলে এভাবেই কাজ করতে হয় যে আমরা একটা ওয়ার্কিং ড্রয়িং এর সেট না দিলে আমাদেরকে একটা কনসালটেন্সি ফিস ঠিক মতো দেয় না। অ্যাকচুয়ালি ওয়ার্কিং ড্রয়িং এর যে সেটটা দিলাম, এই ড্রয়িংটা আসলে কতটুকু কনস্ট্রাকশন ফ্রেন্ডলি আর কতটুকু ডিটেইল আমরা কাজটা করেছি, এটা কিন্তু আসলে না বুঝে সাইট ইঞ্জিনিয়ার, না বুঝে মানে কোনো মানে ওনার আর কোনো কোম্পানি, এটা কিন্তু আমাদের নিজেদেরই দায়িত্ব যে ডিটেইলটা ঠিক মতো হচ্ছে কিনা বা বিল্ডিংটা ঠিক মতো হওয়ার জন্য ডিটেইলটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এটা বোঝার জন্য তো একটা অভিজ্ঞতা লাগে বা একটা বয়স লাগে। তো ওই সময়টাতে দো রোমো স্যার ইজ এ সিভিল ইঞ্জিনিয়ার, আমি আবারও বলছি, তো উনি এত আসলে ডিটেইলে মানে জিনিসগুলোকে দেখেন, তা আমাকে মাঝে মাঝে যখন আমি আর লিঙ্কন ভাই বসতাম, আমার মনে আছে যে কাগজের উপর লিখে দিল যে মিস্টার আদিব ইওর ডিটেইল ইজ পুয়ার। তো ঠিক আছে পুয়ার, আবার দেখি ব্যাক করছে, ব্যাক করে পুয়ারটারে কাটছে, পুয়ারটারে কেটে বলে ইওর ডিটেইল ইজ ভেরি পুয়ার। হ্যাঁ, তো আমি আচ্ছা ভালো ঠিক আছে। তো এভাবে করতে করতে তো যখনই দেখা হয় বারবার এক কথা, বস আপনারা তো ডিটেলে কাজ করেন না, আপনারা শুধু বাইরের খোলসটা বানান, আপনারা ডিটেল বুঝেন না, ডিটেল করেন না। তো এটা সত্যি কথা বলতে কি ভাই, এটা একটা এত ইম্পর্টেন্ট কথা বা এত দামি কথা যে ডিটেল যদি ঠিক মতো না হয় একটা বিল্ডিং এর কিন্তু ভাইয়া ফিনিশিং কখনোই ভালো হতে পারে না। এই যে আজকে রফিক ভাইয়ের বিল্ডিং, আমি তো রফিক ভাইয়ের সেট ড্রয়িং দেখেছি, মানে অসম্ভব ডিটেল থাকে রফিক ভাইয়ের বিল্ডিং এ, বা অন্য যেসব বিল্ডিং ই ভালো হচ্ছে তাদের কিন্তু ডিজাইন ডিটেল ড্রয়িংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের প্রত্যেক আর্কিটেক্টের উচিত। আমরা যদি টাকা পয়সা কমও পাই পর্দা মানে কম মানে কি বলবো যে বেটারমেন্ট অফ দ্য প্রজেক্ট অর কমপ্লিশনের স্বার্থে আমাদের ডিটেলটা নিজের কষ্ট হলেও ঠিক মতো করা উচিত, কারণ আমার মনে হয় যে ঠিক যদি আমাদের যেমন আমি আমি বলি ভাইয়া যে অ্যাকচুয়ালি একটা গান যেমন একটা মানুষকে লাইমলাইটে নিয়ে আসতে পারে, তেমনি একটা বিল্ডিং ই কিন্তু চাইলে মানুষকে অনেক অবস্থান চেঞ্জ করিয়ে দিতে পারে, বাট ওইটার জন্য ডিটেলটা খুব ইম্পর্টেন্ট ভাই। তো এই 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 জিনিসটা থেকে আমরা আমাদেরকে উনি মানে তখন আমাদের একসাথে একটা ফেজে চেঞ্জ আসছিল র্যাঙ্কসে, যে আমরা 6তলা থেকে 8তলা 10তলা বিল্ডিং করতাম, বাট ওই সময়টাতে আমাদের র্যাঙ্কসের সবচাইতে ইম্পর্টেন্ট বিল্ডিংস মানে ব্যাবিলনিয়া আরডি স্কোয়ার আর হচ্ছে এফসি স্কোয়ার আর ধানমন্ডিতে ছিল মানে ফরচুন স্কোয়ার, এই 4টা বিল্ডিং এট এ টাইম শুরু হলো ভাই। এবং আমি যথারীতি যেটা বলছিলাম যে ব্যুরোক্রেসি শব্দটা কনস্ট্রাকশনের ক্ষেত্রে, যেটা আমি বলছি ডিজাইনের ক্ষেত্রে না, ডিজাইনের জন্য আসলে কনস্ট্রাকশন থেমেছিল এরকম ব্যাপারটা পরবর্তীতে আমি বা লিঙ্কন ভাই আমরা যারা একসাথে কাজ করেছি আমরা এই ব্যাপারটা আলহামদুলিল্লাহ ভালোই টেক কেয়ার করছি।
কিন্তু দেখা যেত যে ম্যানেজমেন্ট এত ফ্ল্যাকচুয়েট করে ডিজাইন ডিসিশনের ব্যাপারে, ওইটার কারণে আমাদের একটু কষ্ট হয়ে যায়। যে উনি হয়তো আজকে বলছেন যে এই ম্যাটেরিয়ালটা গ্রানাইট হওয়া উচিত, কালকে হয়তো উনি এসে বলবেন যে গ্রানাইট দিবেন, নাকি এখানে একটা ভালো টাইলস দেখছিলাম অনেক বড়, ওই টাইলসটা দেখেন তো কোনটা কম্পারিজন করলে বেটার হয়, একটা মক করে দেখেন। তো এই সময়টাতে এসে আমরা মক কাকে বলে, আমাদের বিল্ডিং গুলার স্কেল বদলায় গেল। ভাইয়া আমি একটা পয়েন্ট লিখে রাখছি এখানে, যে বিল্ডিং মানে একটা ট্রানজিশন টাইমের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। এটা ছিল যে আমাদের একসাথে প্রাইম লোকেশনে 5টা কমার্শিয়াল বিল্ডিং আর গুলশানে 2টা রেসিডেন্সিয়াল বিল্ডিং, ধানমন্ডিতে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, এগুলো একসাথে আসছে সব। এবং তখন আমি লিঙ্কন ভাই, দীপু ছিল আমার সাথে, দীপু এখনো কাজ করছে, ইজ এ ভেরি গুড আর্কিটেক্ট, আর এখন আমার সাথে হিমেল কাজ করছে, আর মাঝখানে একটা মেয়ে জয়েন করেছিল আয়েশা বুয়েটের, ও বেশ খুব ভালো ডিটেল করতে পারে। আমার সাথে তখন লিন্ডা ছিল, আরিফ তখন আসলে আমার সাথে আর ছিল না ওই সময়টাতে, বাট আমার টিপটা স্ট্রং ছিল ভাইয়া। তো আমাদের এক একজন আমরা এক একটা কাজ করতাম, আমি হয়তো বা মানে মিটিং করেছি বেশি, বা মাঝে মাঝে আমরা যখন দেখতাম যে কেউ একটা ডিসিশন নিতে পারছি না, তখন আমরা তিনজন চারজন একসাথে হতাম, একসাথে একটা ডিসিশন নিতাম এবং একটা অ্যাপ্লিকেশনে যেতাম। এবং যা কিছু করেছি ভাইয়া সেটা হচ্ছে যে স্কেচ আপ, আমি আমি যদি এভাবে বলি যে ভাইয়া স্কেচ আপ এমন একটা সফটওয়্যার, এই স্কেচ আপে ডিটেল কত প্রকার ও কি কি, এটা কত দূর যাওয়া যায়, এটা মনে হয় স্কেচ আপে আমরা যেভাবে কাজ করি আপনাদেরকে দু একটা এক্সাম্পল দেখালে এটা বোঝা যাবে ভাই। এবং মানে আমাদের ম্যানেজমেন্ট এটার সাথে এতটাই ইউজ টু হয়ে গেছে যে এটা আসলে মানে না কাজ করলে বোঝা যাবে না। যে ব্যাবিলোনিয়াতে ভাই আমরা যখন শুরু করলাম, তখন পলাশ ভাই তো বেসিক্যালি বিল্ডিংটা ডিজাইন করেছেন, কিন্তু রোমো স্যার বলেন বা আমাদের টোটাল মানে ম্যানেজমেন্ট বিল্ডিংটাকে এত এত ইম্প্রুভ করছেন যেটা আসলে না বললেই না। যে পলাশ ভাইয়ের বিল্ডিং এর এন্ট্রিটা ছিল সিঙ্গেল হাইট, রোমো স্যারের মতো লোক উনি করলেন কি যে আমরা একটা মিটিং, আমরা একটা সাইট ভিজিট করলাম, হঠাৎ ওনার মনে হলো যে এত বড় এত সুন্দর একটা বিল্ডিং, এটার এন্ট্রি কিভাবে সিঙ্গেল হাইট হয়, ইট শুড বি ডাবল হাইট। এখন ডাবল হাইট করতে গেলে আমার দেখা যাচ্ছে যে ফার্স্ট ফ্লোরের যে দুইটা কমার্শিয়াল স্পেস, এই দুইটা কমার্শিয়াল স্পেসের কোনো কানেকশন হয় না। এখন কানেকশন করবে কিভাবে, তো বলে যে একভাবেই সলিউশন আছে, দুইটা গ্লাস স্লিপ যোগ করেন। দুইটা গ্লাস স্লিপের দাম ভাইয়া প্রায় 2 কোটি টাকা। তো উনি বলল লাগুক আমার 2 কোটি টাকা, আপনি দুই দিক থেকে দুইটা গ্লাস স্লিপ দেন, স্ল্যাব ভেঙে ফেলায় দেন। এইগুলো ওনার দ্বারাই সম্ভব, এগুলো অন্যরা করতে পারে না। আমরা স্ল্যাবটা ভেঙে ফেললাম বিসমিল্লাহ বলে। তো দুইটা গ্লাস স্লিপ বিদেশ থেকে আসলো, যোগ হয়ে গেল। ব্যাবিলোনিয়াতে আমরা 4তলা পর্যন্ত গাড়ি শোরুম করতেছি। একটা জায়গায় ওনার মনে হলো কার লিফট যোগ করেন এবার, যে কার লিফট 4তলা পর্যন্ত যাবে। তা আমি আর লিঙ্কন ভাই মিলে মিলে কিভাবে পার্কিং এর মধ্যে মিলাবো, কোন লোকের সাথে বসবো, কার লিফট যেটা আসে সেটা সাবস্ট্যান্ডার্ড হয়, ভিতরের ক্যানোপি দিয়ে মিলে না, তো স্ট্রাকচার আমার এখানে আমাকে সাপোর্টিং স্ট্রাকচার করতে হয়, সবকিছু মিলাই এই যে কাটা ছেঁড়া, এগুলো ভাইয়া যে মানে এত ডিটেলে শিখা যায় কনস্ট্রাকশনটা, এটা হচ্ছে এগুলা থেকেই শিখা যায়। তো 4তলা একটা গাড়ি শোরুম করলাম, মানে লিফট এখন উঠানামা করছে, আমরা এই লিফটটা ইয়ে করা। এবং আমি ভাই গাছ যে ওনার একটা পর্যায়ে মনে হলো ওয়াটার বডি, বাংলাদেশে পলাশ ভাই ওয়াটার বডি দিয়েছিলেন, বাট রোমো স্যার অ্যাডামেন্ট ছিলেন যে না আমি ওয়াটার বডি করতে চাই না, কারণ ওয়াটার বডিটা আসলে কেউ মেনটেন করে না ঠিক মতো, ময়লা ফেলে, অ্যাকচুয়ালি ওই জায়গাটা ইউজেবল কম হয়, এর চেয়ে আমি যদি একটা প্লাজা করি বিদেশের মতো। তো আপনাকে দেখে আসেন বিদেশে যে প্লাজার ইউটিলাইজেশনটা কত ইম্পর্টেন্ট রেদার দেন ওয়াটার বডি ইন বাংলাদেশ। তো পলাশ ভাই প্রথমে রাজি ছিলেন না, বাট রোমো স্যার ওই যে ইজুমিতে মিটিং করতেন, পরে পলাশ ভাইকে ম্যানেজ করলেন যে না পলাশ ভাই এটা আমাকে করতে দেন, আপনার এটা পছন্দই হবে, খারাপ হবে না। তো আমি ভাই প্রথম এখন হচ্ছে যে গাছ মানে প্লাজা বানালাম, শুধু প্লাজাটা না ওয়াটার বডিটা যখন বন্ধ করলাম তখন টাবের জন্য আমাকে ঝুলন্ত টাব বানাতে হয়েছে, মানে বেসমেন্টে সব স্ক্যাফোল্ডিং নতুন করে করে আমি নিচে আমরা সব নতুন করে টাব জেনারেট করলাম। এবং এই টাবের সাইজটা কি হবে, ড্রেনেজ সিস্টেম কি হবে, কতটুকু মাটি হলে গাছ জন্মাবে, এগুলো প্রত্যেকটা ডিটেলে কিন্তু রোমো স্যার নিজে যান, মানে শুধু আমরা আর্কিটেক্টরা যাই না, কিছু এদিক সেদিক হলেই উনি নিজে চলে যান, মানে এত এত মানে ডিটেলে যান। তো সেই জায়গায় আমাকে আমাকে বললেন যে গাছ এখন কোনটা দিবেন। তো আমাদের মনে হয় 3-4 মাস গেছে যে গাছ কোনটা দিব খুঁজে পাই না, কারণ গাছ যেই সাইজের উনি চায় সেই সাইজের গাছ তো অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল না, আবার যেটা অ্যাভেলেবেল পাই তো খুঁজতে 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 সুইট গার্ডেন বলে একটা আমরা মানে নার্সারি বের করলাম, তো যেখানে থাইল্যান্ডের দুইটা গাছ রেডিমেড ছিল ভাইয়া, এবং গাছ দুইটার দাম এক একটা 3 লাখ করে, 3.5 লাখ 4 লাখ টাকা চেয়েছিল, দামাদামি করতে করতে 2.90 লাখ পর্যন্ত আনছিলাম আমি। তো এই গাছগুলা ওইখান থেকে ওনাকে বললাম ভাই আপনি আমাকে একটা ফেভার করেন, আপনি গাছ দুইটা এখানে বসায় দেন, যদি আমাদের ম্যানেজমেন্ট এটা অ্যাপ্রুভ করে হ্যাঁ তাহলে আপনার এই গাছ দুইটা আমি কিনে নিবো, আপনি 2.90 লাখ বলছেন, 2.90 লাখ নিবো। তো গাছ দুইটা লাগানোর পরে দেখলাম যে হি ওয়াজ হ্যাপি, উনি বলে ইয়েস এই সাইজটা ঠিক আছে আপনি এই গাছ দিতে পারেন। ইন দ্য মিন টাইম আবার আমাদের যে সিইও আছে উনি বলছে 2.90 লাখ করে আমার বাজেট নাই, এটাকে আপনি 2 লাখের মধ্যে আনেন। এখন ওই লোকটা তো আর ম্যানেজ করতে পারি না,
পর উনি আমাকে বললেন যে আপনি অন্য জায়গায় সোর্সিং করেন। এই সোর্সিং করার জন্য আমি চায়নায় চলে গেছি ভাইয়া। চায়নায় গিয়া আমি যে নার্সারি আমাদের যে ভেন্ডার আছে, ভেন্ডারটা অসম্ভব ভালো মানুষ, ওই চায়নার যে ভেন্ডার, সে তার আমি তাকে শুধু একটু হিন্ট দিছি যে আমি একটা গার্ডেন দেখতে চাই, নার্সারি চায়নায় নিশ্চয়ই আছে, অফকোর্স গুয়াংজুতে আছে, তুমি জানো না। তো বলছে আচ্ছা আদিব আমাকে দুই দিন সময় দাও, লেট মি চেক। তো এরপরে যে নার্সারি বের হয়েছে চায়নায়, ওইটা ভাইয়া আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন আপনি কি 80 বছরের গাছ চান, নাকি 100 বছরের গাছ চান, নাকি 5 বছরের গাছ চান, সব গাছই ওইখানে আছে। এখন আপনার যত টাকা দিবেন, এবং ওইখানকার 80% গাছ শুধু চায়নার লোকাল মার্কেটের জন্য তারা প্রডিউস করে, আর বাকি 20% রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে যায়, আরব আমিরাত অর মিডল ইস্টে বেশি যায়, ইউরোপেও যায়। এবং সেইগুলো কিভাবে ওপেন এয়ার কন্টেইনারে আনবো, এবং ওই ওই ভেন্ডার আমাকে ফেভার করছে যে ওই গাছগুলো সে 2 লাখ টাকার মধ্যে আমাকে দিছে, বিনিময়ে সে ভেন্ডারের যেটা সুবিধা হয়েছে ভাই বাংলাদেশে, সে এখন একটা নার্সারির মালিক আর কি, ওই কাই অ্যালুমিনিয়ামের মালিক ইমরান ভাই, ওনার সাথে আমাদের এই ভেন্ডার মিলে একটা বড় নার্সারি উনি ওপেন করছেন, যেখানে এই গাছগুলো চায়না থেকে এখন বাংলাদেশে আসতেছে এবং অনেক জায়গায় উনি ডেলিভারি দিচ্ছেন, মানে হুকাচু আর নাকাচু। এই গাছটা বাংলাদেশে এখন তো বিভিন্ন প্রজেক্টে দেখা যায়, বাট ওটা আমি প্রথম থাইল্যান্ড থেকে আসলে আসতো বাংলাদেশে একটা দুটা গাছ, এবং এই গাছটার প্রথম পিসটা আনছিল হচ্ছে সাদাব ভাই ইজুমিতে, সেটা উনি একদম কোলে করে নিয়ে এসে ইজুমিতে বসিয়ে দিয়েছিলেন, ওই গাছটা বড় হয়েছিল। ওই গাছটা দেখার পরে আমরা এই গাছটার নাম জানছি, এটাকে বলে হুকাচুয়া নাকাচুয়া। পরে আমি এই গাছটা ব্যাবিলোনিয়াতে বসেছিলাম ভাই, এবং আমি ব্যাবিলোনিয়া সম্পর্কে একটু বলছি ভাইয়া, এটার ডিটেলের যে গ্লাসের ডিজাইনটা ভাইয়া, গ্লাসের ডিজাইনটা কিন্তু ছিল আরেক রকম। তো এই এই ডিজাইনটা অ্যাপ্রুভ করানোর জন্য আমাকে মনে হয় 20 থেকে 25টা অপশন বানাইতে হয়েছে গ্লাসের ডিজাইনের। এবং এইটার যে স্কেচ আপ ফাইলটা, মানে আয়েশা তৈরি করছিল স্কেচ আপ ফাইলটা, যে আমি একটু রাগ হয়েছিলাম যে আয়েশা তুমি এত সময় নষ্ট করতেছো কেন, এটা স্কেচ আপ করার কি আছে। বাট ওইটা ছিল একটা আমি বলবো যে ভাইয়া মানে মাইলস্টোন আমাদের জন্য, যে স্কেচ আপে যে একটা জিনিসকে এতটা রিডেবল করা যায় এবং এতটা ডিটেলে পারসিভ করা যায়, এই জিনিসটা ওই প্রজেক্টের পরে আমরা বুঝতে পারছি। এবং ওইখানে প্রায় 20-25টা অপশন করার পরে যে গ্লাসের ডিজাইনটা আমরা সিলেক্ট করছি, দ্যাট ওয়াজ লিটল বিট ডিফারেন্ট ফ্রম আদার ফ্যাসাদ, কারণ অন্য সব জায়গায় তো চারটা খুব হয়ে যেত, বাটারটা খুব হয়ে যেত, অটিপিক্যাল হতো, বাট আমাদের গ্লাসের ফ্যাসাদ একটু ডিফারেন্ট আছে। এই জিনিসগুলো আমরা সব ইনহাউস, মানে এই জিনিসগুলো ডিটেলগুলো করেছি। এবং এইটার যে ভাইয়া একটা পর্যায়ে উনি বললেন যে বস আপনারা লাইটিং পারেন না, আপনারা ল্যান্ডস্কেপিং পারেন না, তো এখন আপনার টিমের মধ্যে ভাগ করে দেন, কে লাইটিং করবে, কে ল্যান্ডস্কেপিং করবে। তো আমরা কিন্তু এই টিমটার মধ্যেই হয়তো বা একজনকে ডেডিকেটেড করে দিয়েছি, তুমি শুধু লাইটিংটা দেখো, তুমি শুধু এখন ল্যান্ডস্কেপিংটা দেখো, এরকম করে করে আমরা কাজ করেছি। তো আসলে আমাদের টিমের ভাই একটা সুবিধাও হয়েছে সবার, আমাদের টিমটা আলহামদুলিল্লাহ আজকে বুঝতে শিখছে, এই কারণে যে আমরা পলাশ ভাই, রফিক ভাই, নাহাজ ভাই, সালাউদ্দিন পটাশ, তো এবং এখন কাশেম ভাই আমাদের সাথে দু একটা কাজ করছেন, রিয়াদ ভাই, মামনুন ভাই, ওনাদের সবার সাথেই আমার কাজ করা, রফিক ভাই সবার সাথেই, মানে সবার সাথে আমরা কাজ করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কার কোনটা ভালো হয় বেশি, আর কার কোনটা একটু হয়তোবা আমাদের হয়তোবা কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একটু কম, মানে ম্যানেজমেন্ট কম পছন্দ করে, আমি আমার কথা বলছি না, যে কম পছন্দ করে, আমরা ওই জিনিসটা ওখান থেকে পিক করেছি, যে পলাশ ভাইয়ের ফাংশনাল প্ল্যান, পলাশ ভাইয়ের গ্রিড, কলামের যে গ্রিডটা যে একটা রেগুলার গ্রিডে হবে, এটা একটা শিখার ব্যাপার ভাইয়া। আগে আমরা কলাম বসাতাম যে কলামটা বাসিং এর প্রয়োজনে যেখানে দরকার সেখানে, কিন্তু পলাশ ভাইকে দেখে শিখেছি যে ওনার গ্রিড হবে ফিক্স, গ্রিড থেকে উনি এখন মাসিং করতো, এটাকে বলে ম্যাচুরিটি। তো ওই জিনিসটা কিন্তু পলাশ ভাইয়ের কাছ থেকে শিখে ফেলছে, এখন আমরা যে বিল্ডিং এ ডিজাইন করি গ্রিড কিন্তু নড়ে না, মানে গ্রিডটা ফিক্স, আগে গ্রিড ঠিক করে নেই, মানে মোস্ট অফ দ্য কেসেস একদম স্কোয়ার গ্রিড করে কাজ করি সেটা বলছি না, বাট গ্রিডটাকে প্রফেশনাল গ্রিড করে নিয়েছি, যে গ্রিডটা স্ট্রাকচারের কারণে, স্ট্রাকচারাল কারণের জন্য খুব ইম্পর্টেন্ট। এক দুই নম্বর হচ্ছে ভাই রফিক ভাইয়ের ফ্যাসাদ ডিজাইন, হ্যাঁ, বা ফ্যাসাদটা কেমন করে ম্যাটেরিয়ালস এর কম্বিনেশন গুলো আনছেন সেগুলো। সালাউদ্দিন পটাশ ভাই, কটন স্টিলটা ভাই বাংলাদেশে যে আসলে চলটা আসছে, এটার জনক আমি বলতে পারি আর কি, আমি জানি না, মেবি আই এম রং, বাট ইট ওয়াজ সালাউদ্দিন পটাশ। মানে ওনার অফিসে গিয়ে ওনার অফিসের ইন্টেরিয়র, তারপরে উনি আমাদের একটা প্রজেক্টে শুধু শুধু ডিটেলের কাজ করেছেন, মানে বিল্ডিং ডিজাইন করছি আমরা, তো আমাদেরকে তো যে বলতো যে ডিটেল ইজ ভেরি পুয়ার, তো ডিটেল ইজ ভেরি পুয়ার এর জন্য উনি বলছে আপনারা সালাউদ্দিন পটাশে দেন, হ্যাঁ, তো সালাউদ্দিন পটাশ ভাইকে দিছি। সালাউদ্দিন পটাশ ভাই শুধু বিল্ডিংটার কিছু কিছু ডিটেলিং করে দিছে ভাই, এবং হি ইজ এ ব্রিলিয়ান্ট গাই, মানে এত ডিটেলে ছোট ছোট ধরে ধরে কাজ করে, তো ভাইয়ার কাছ থেকে অনেক কিছু শেখা হয়ে গেল আমাদের। তো কটন স্টিলটা তখন আসছে, যে কটন স্টিলটা কোথায় কিভাবে ইউজ করতে হবে, উনি আমেরিকায় পড়াশোনা করছেন ফাইন আর্টসে, উনি বললেন যে কটন স্টিলের বিদেশে মানে মানে বিভিন্ন হাইরাইজ বিল্ডিং হয়, এবং এটা পরে আমি চায়নায় যখন গেলাম পরবর্তীতে কটন স্টিলের ফ্যাক্টরিতেও গেছি, ওখানে গিয়ে দেখলাম যে আপনার 10 বছর পর পর কটন স্টিলের রং পরিবর্তন হয়,
এবং বিল্ডিংটা 10 বছর পর পর একটা নতুন রূপ পায়। তো এই এটা নিয়েও কিন্তু, এবং এটা ফায়ার রেজিস্ট্যান্ট, ফায়ারের জন্য খুব ভালো বিল্ডিং, মানে এই কটন স্টিলটা। তো এই জিনিসগুলো সালাউদ্দিন পরাশভার কাছ থেকে শিখছি, যেটা এখন আমরা ইন্টেরিয়ারের ভিতরে এবং বিল্ডিং এর আউটসাইডও প্রচুর ইউজ করতেছি, এবং এখন বাংলাদেশে গুলশান বনানীর অনেক প্রজেক্টে ইউজ হচ্ছে কটন স্টিল। এই মুহূর্তে অথবা বিল্ডিং ফ্যাসাদেও আমরা ইউজ করতে চাচ্ছি, আই থিঙ্ক, মানে ওটা আমরা করে ফেলবো উইদিন এ শর্ট টাইম। এটা গেল ভাইয়া, মানে ব্যাবিলনিয়ান একটু বললাম, সিমিলার আরডি, সিমিলার এফসি এনক্লেভ, সিমিলার হচ্ছে আপনার ফরচুন স্কোয়ার, সবগুলো বিল্ডিং এ আমরা টিম ওয়াইজ ভাগ হয়ে গিয়েছিলাম। এই প্রজেক্টগুলোর শুরুর দিকটা আমার যে কামলার কথা বলতেছি, আমি আহমেদ আরিফ, সুমন দেখতো, তো সুমন সবগুলার বেস একটা লেভেলে রেডি করে দিয়ে গিয়েছিল আমাদেরকে, ভালোভাবেই করেছে, কোনো ভুল ত্রুটি ছিল না। আর উপরের দিকটা আমরা শেষ করেছি, বাট যত বিল্ডিং এর ডিটেল ছিল ভাইয়া, এইটা আমাদের ইনহাউস টিম থেকেই আমরা করেছি। তো এবং এটা করতে গিয়ে লাইটিং, যেমন এখন আমরা ফ্লসের সাথে কাজ করতেছি, ফ্লসও অ্যাকচুয়ালি মানে রোমোসারের এক্স ওয়াইফের কোম্পানি, তো উনি এই ফ্লসের বাংলাদেশের ডিলার, উনি তো ওনারা এখন লাইটিং সলিউশন গুলো ওনারা দিচ্ছেন, এবং আমরা যেখানে যেখানে প্রয়োজন সেভাবে ওনাদেরকে গাইডলাইন দিচ্ছি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো সেভাবে এখন মানে ল্যান্ডস্কেপিং বলেন বা লাইটিং বলেন বা এমইপি বলেন, এমইপি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, এখানে অনেক আর্কিটেক্ট বাংলাদেশে কাজ করে ভাইয়া, তো বাট পলাশ ভাই ইজ দ্য মাস্টার অফ এমইপি, এবং যে কোনো কমার্শিয়াল বিল্ডিং ভাই এত, মানে কমার্শিয়াল বিল্ডিং এর প্ল্যান তো একদম সিম্পল একটা প্ল্যান, হ্যাঁ, এটার মধ্যে আধিক্য বা অন্য কিছু নাই, বাট এমইপি সলিউশন মানে কোথায় ডাকটা হবে, কোথায় কোনটা বসাবো, এই জিনিসটা যদি কেউ একবার বুঝে যায়, তার জন্য কমার্শিয়াল বিল্ডিং ডিজাইন করা আসলে কোনো ইস্যু না। তো এটা পলাশ ভাইয়ের কাছ থেকে আমরা মানে সবকিছু শিখে ফেলছি বলা যায়, যে পলাশ ভাই কিভাবে করেন, আমরা মোটামুটি এটা এই 4-5 বছর এটা চেষ্টা করছি মানে এটাকে আয়ত্ত করার। তো তো এটা ভাই বললাম হচ্ছে আপনার, মানে আমাদের যে টিমটা এখন কাজ করছে ভাই, আলহামদুলিল্লাহ যে আমাদের টিমটা এই 10 বছর আমরা একসাথে, আমি লিঙ্কন ভাই, দীপু, হিমেল, অলমোস্ট আমরা একসাথে 10 বছর কাজ করছি। তো এবং এখানে আমরা আমাদের এর মধ্যে বলতে পারি ভাইয়া যে আমরা এই প্রফিট, নিজেদের প্রফিটটুকু আমরা পরস্পরের সাথে শেয়ার করি, যে আমরা যা আমাদের র্যাঙ্কসের কিছু ভাই ভালো দিক আরো কয়েকটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আমাদের স্যালারি তো অন টাইমে হয়, এটার সাথে কিন্তু আমাদেরকে একটা প্রতি বছরই একটা প্রফিট শেয়ার দেয়, হ্যাঁ, যেটা যেটা যে কোনো আমাদের, আমরা যখন ইয়াং ছিলাম একটা গাড়ি কেনার জন্য, অর কারো একটা মোবাইল কেনার জন্য বা কোনো একটা শখের জন্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে ওই সময়টার জন্য আমরা প্রত্যেকে, আমি একসময় অনেক ওয়েট করে থাকতাম যে কখন এই টাকাটা পাবো। তো এই এই এটা র্যাঙ্কসের ভালো দিক। আর সবচেয়ে ভালো দিক তো হচ্ছে যে ডিজাইন একবার যেটা অ্যাপ্রুভ করে দেয়, সেটা দাঁড়া করানোর জন্য যদি প্রজেক্ট লসও হয়, সেটাও করতে দিতে আমাকে বাধা দেয় না কখনো, এটা হচ্ছে সবচেয়ে আর্কিটেক্ট হিসেবে আমার জন্য একটা বিশাল পাওয়া। আচ্ছা, এরপরে ভাই আমি একটু অন্যদিকে যাচ্ছি, এবার 2015-16 দিকে আসতেছি। তো 2015-16 দিকে যখন আমি আসলাম, তো রোমো স্যারের কথা যদি একটু বলি, উনি তো একটু ফ্ল্যাকচুয়েট করেন, এই মনে করেন আজকে এই ডিজাইনটা ভালো লাগতেছে, কালকে হয়তো বা ওনার এই ডিজাইন একেবারেই ভালো লাগতেছে না। যেমন আমি জাপানের একটা উদাহরণ দিই, তো হঠাৎ করে জাপান গেলেন, তবে আপনি যেহেতু জাপান ছিলেন এই জন্য বলতেছি, তো উনি আমাদের যখন বিল্ডিং ডিজাইন করি, তখন আমাদের বলে কি যে বিল্ডিং এর 4টা ফেসাদ 4 রকম হবে, বস আমি জাপানে দেখছি। তো আমি বলি স্যার 4টা ফেসাদ 4 রকম, এটা তো জীবনও শুনি রে। তো বলে বস জাপানে যান, জাপানে যান। তো আমি, লিঙ্কন ভাই, দীপু, আমরা তিনজন জাপানে গেছি, এবং গিয়ে আমি সত্যিকারেরই দেখি বিল্ডিং এর 4টা ফেসাদ 4 রকম, কিন্তু এত সুন্দর করে মিলায় যে কোনো না কোনো একটা লাইন হয়তো বা ঢুকে গেছে ভিতরে, যেটা দিয়ে মিলতেছে, কিন্তু 4টা ফেসাদ একদমই আসলে 4 রকমের এলিভেশন। তো আমাদের মাঝখানে একটা সময় গেছে যে বিল্ডিং এর ফ্যাসাদ 4টা 4 রকম হইতে হবে। তো এটা আসলে আমরা যেহেতু, আমাদেরকে সবসময় বলে আপনারা একই স্কুল থেকে পাস করছেন বাংলাদেশের, আপনাদের সবার শিক্ষা ব্যবস্থা একই রকম, আপনারা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারেন না, আপনারা শুধু মানে একই রকম জিনিস ভাবেন ভাই, একটু অন্যরকম ভাবেন না, দেখেন না। তো রিসেন্টলি আমাকে, যেমন মানে লাস্ট 2 সপ্তাহ ধরে আমাদেরকে বলতেছে যে এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি কি জানি লিঙ্কন ভাই, জাপানেরটা ভালো না, আপনি সুইজারল্যান্ডেরটা দেখছেন, এরকম করে বলে যে, তখন আবার এটা বলতে হয় হ্যাঁ হ্যাঁ স্যার সুইজারল্যান্ডেরটা দেখছি, এটা বেটার। তো এবং এটা দেখলে মনে হয় যে নিজেরা আসলে ভাই কোনো আর্কিটেক্টই না, কীট পতঙ্গ, যে এত সুপার বিল্ডিং এগুলা। তো আমরা দাদা অন্ধর কাজও ভাই এবার দেখে আসছি আলহামদুলিল্লাহ, তো মাস্টার মাস্টার কি বলবো, আর একটু বলার ভাষা নাই। তো এখানে
2015-16 দিকে ভাইয়া এসে আমাদের একটু টাফ টাইম আসছে। টাফ টাইম আসছে মানে ব্যাবিলোনিয়া, আরডি, এফসি, ফরচুন স্কোয়ার, এগুলার যখনই আমরা আসলে ডিজাইন দেখাচ্ছিলাম, মানে রোমো স্যারকে দেখাচ্ছি বা তৎকালীন যে সিইও, আমাদের সিইও হিসেবে একজন ভদ্রলোক আসতেন শান্তা থেকে। আচ্ছা, এই কথাটা আমাকে বলতে হচ্ছে এই জন্য যে এইটা ছিল আমার জীবনের একটা মানে টাফ টাইম আসলো আর কি আমাদের। তো ওই যেই ডিজাইনই দেখাই সামহাউ মানে ওনারা কনফিডেন্স পাচ্ছিলেন না যে ব্যাবিলনিয়া এত সুন্দর হবে, ওর আরডিতে এই ডিটেলিংটা ভালো লাগবে। এটা আমি, আয়েশা, লিঙ্কন ভাই, দীপু, আমরা চারজনই করতাম। তো চেষ্টা করতেছি, মানে অ্যাকসেপ্টেড হচ্ছে না, অ্যাকসেপ্টেড হচ্ছে না। সামটাইমস বলতেছে রাবিশ ডিজাইন, বস ফেলায় দেন, লাগবো না আপনাদের, করা লাগবো না, আপনারা এটা বাইরে দিয়ে দেন, আপনি থাইল্যান্ডের আর্কিটেক্ট খুঁজেন, থাইল্যান্ডের আর্কিটেক্ট দেন, এরা এটা বেটার পারবে। আপনারা লাইটিং বুঝেন না, আপনারা ল্যান্ডস্কেপিং বুঝেন না, আপনাদের এসব করার দরকার নাই, বস আপনারা যেটা করতেছেন এটাই করেন। এমনি এমনি কিন্তু অনেক কথা আমি শুনছি ভাইয়া, বাট এটা হচ্ছে স্যারের রাগের কথা। তো আমি লেগেছিলাম, আচ্ছা ঠিক আছে দেখি না। এর মধ্যে কোনো এক সময় ভাবছি যে চাকরিও ছেড়ে দিব, আর ভালো লাগতেছে না, কারণ এত নিতে পারতেছি না, কারণ আমাদেরও তো একটা লিমিটেশন আছে। কারণ না দেখলে বোঝা যায় না তো ভাইয়া, যারা বিদেশে থাকেন বা যারা বিদেশে দেখছেন আর যারা আমরা বাংলাদেশে আছি, এটা কিন্তু আসলে বিদেশে না গেলে, না দেখলে কিন্তু এই এই লার্নিংটা হয় না। এটা একটা ফ্যাক্ট যে আপনি বই দেখে যেটা দেখতেছেন সেটা দেখে দেখা যায়, শেখা যায়, বাট প্র্যাকটিক্যাল স্কেল বা প্র্যাকটিক্যাল সেন্সটা ডেভেলপ করে কিন্তু যত দেখবেন তত। তো উনি যেটা দেখে আসছে ইংল্যান্ডে সেটা এসে আমাকে হঠাৎ করে বললে আমি তো রিলেট করতে পারি না, উনি আসলে কোন স্ট্যান্ডার্ডটা বলতেছে। আবার টাকার তো একটা লিমিটেশন আছে এখানে, যে আসলে সত্যিকারের ব্যাবিলনিয়াতে 2 কোটি টাকা দিয়ে আমি ফসলেট লাগাইতে পারবো এটাই তো আমি চিন্তা করতে পারি নাই। এটা আয়েশা চিন্তা করছিল, যে আয়েশা সাহস করে আমি দেখি যে একটা দিন আমার বলছে আদিব ভাই একটা সাইন দেন। আমি বলছি এটা কি, বলে লাইটিং শেষ করে ফেলছি, প্রসেস সাথে বসছি, এভরিথিং ইজ ফাইন, আপনি শুধু চোখ বন্ধ করে একটা সাইন দেন। আর বলছি আয়েশা কত টাকা, বলে 2 কোটি টাকা। আমি বলছি 2 কোটি টাকা, বলে আদিব ভাই এটা ছাড়েন, এটা স্ট্যান্ডার্ড ঠিক রাখতে হবে, এইটা আপনি ছেড়ে দেন। আমি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ছেড়ে দিছি যে এটা তো রোমোসারের কোম্পানি থেকে, রোমোসারের কোম্পানিতে টাকা যাবে, দেই বিসমিল্লাহ বলে ছেড়ে। তো পরবর্তীতে দেখলাম যে ওই যে সাহস করে 2 কোটি টাকাতে লাইটটা লাগাইছি ওইটাই ছিল অ্যাপ্রোপ্রিয়েট লাইট। আদারওয়াইজ আমি যদি চাইনিজ লাইটে যেতাম বা যেতাম সেক্ষেত্রে কিন্তু এই লাইটগুলো ফিউজ ফিউজ হয়ে থাকতো, পরবর্তীতে তোমরা বলতো আপনারা তো কোনো লাইটিং পারেন না। বাট এই লাইটিং ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমাদের ইনহাউসই হয়েছে প্রত্যেকটা প্রজেক্টের। আরডি বল এফসি লাইট একটু খারাপ হয়েছে, এটা একটু ডাল আছে, বাট আরডি এবং ব্যাবিলনিয়ান লাইটটা আমি বলবো যে আমাদের সম্পূর্ণ ইনহাউস আমরা করছি, উইথ গাইডলাইন অফ ফ্লস অলসো। তো এটা এটা করলাম, এবং এটা আসার আগে দিয়ে যখন আমরা এইগুলো প্রপোজাল দিচ্ছিলাম স্কেচ অ্যাপে, অটোক্যাড ড্রয়িংয়ে, কোনোভাবেই মানে এই কনফিডেন্সটা ওনারা পাচ্ছিলেন না। আমরা হয়তোবা যে গ্রানাইটটা দিচ্ছিলাম প্লাজাতে সেটা ওনারা মনে করছেন না এটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যাটেরিয়াল না, টয়লেটে যে টাইলসটা ইউজ করতে চাচ্ছিলাম সেটা ওনারা মনে করছেন না এটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমাদের সাথে একটা মানে একটা ডিস্টেন্স তৈরি হলো ওই সময়টাতে। তো ওই সময়কার যিনি সিইও আসলেন শান্তা থেকে, উনি মেবি এটার সাথে একটা ওনার মেকানিজম ছিল এরকম যে র্যাংসের ইনহাউস যে টিমটা আছে এই টিমটাকে আমূল পরিবর্তন করতে হবে, এই টিমটা পরিবর্তন না করলে আমাদের প্রজেক্ট টাইমলি হ্যান্ড ওভার হবে না, আমাদের প্রজেক্টের স্ট্যান্ডার্ড ঠিক থাকবে না। তখন ওনারা বাইরের কিছু আর্কিটেক্ট কে দিয়ে এই কাজগুলো করানোর চেষ্টা করলেন, এবং আমাদের যে একদম সিনিয়র লেভেলের যেসব মানে আমি বলবো যে কর্মকর্তা যারা ছিলেন ওনাদেরকে কিন্তু ওনারা আমাদের ম্যানেজমেন্ট থেকে ওনাকে সেই পাওয়ারটা দেওয়া হলো যে আপনারা চাইলে পুরো টিমটা বদলাতে পারেন, আমার কোনো মানা নেই, ইউ ক্যান চেঞ্জ দ্য এন্টায়ার টিম, আমি আপনাকে কিছু বলবো না, বাট আই নিড রেজাল্ট। তো সেইখানে উনি সম্পূর্ণভাবে যারা মাথা ছিল আর কি সবগুলা আমি বলবো যে সব ধরনের কর্তাদেরকে ওনারা বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে দেওয়ার পরে আপনার আমাকেও বাদ দিতে চাইলো যে ঠিক আছে আমার মানে ডিজাইন এখন থেকে আর ইনহাউস হবে না, এগুলো ওনারা বুঝতেছে না, তো বাদ দিয়ে দেন। বাট ওই সময় হয়তো রোমো স্যার আবার বললেন না ওকে বাদ দেওয়ার দরকার নাই, ওকে আপনি আলাদা করে দেন, ওর টিম সহ আলাদা হয়ে যাক, ওর কাজ যদি নিজে করতে পারে নিজে করবে, যদি নিজে করতে না পারে সেটা পরে আমি বুঝবো, আপনি ওকে বাদ দেওয়ার দরকার নেই, ওকে আপনি আলাদা করে দেন, আপনি যদি বাইরে থেকে আর্কিটেক্ট নিতে চান নেন, প্রপোজ করেন, তার কাজের সাথে ওরা কম্পিট করে পারলে পারবে, না পারলে পারবে না। তো রোমো স্যার অতটুকু আমাদেরকে হেল্প করলেন আর কি তখন, যেহেতু সিইও চাচ্ছে, নতুন সিইও সে চাচ্ছে যে না রাইস প্রপার্টিজ আমি এটা আমূল পরিবর্তন করতে চাই, আমার এই ডিজাইন টিম দিয়ে হবে না। তো সেই সময়টাতে আমরা চলে গেলাম আরেকটা বিল্ডিং এ, সেখানে আমাদের নিজেদের অফিস করলাম। তো ওইখানে আমার ভাইয়া পার মান্থ একটা স্যালারি ছিল আমার টিমের প্রায় অ্যারাউন্ড 16 লাখ টাকা। তো আমাকে কোনো বাড়ি মানে অফিস ভাড়া দিতে হতো না, আমাকে কোনো গার্ডের টাকা দিতে হতো না, কোনো খাওয়ার খরচ ছিল না, সবকিছু আমার উপর অ্যাপ্লাই হলো। অ্যাপ্লাই হওয়ার পরে আমাকে পার মান্থ আমি দেখতেছি প্রায় 22 লাখ টাকা, 23 লাখ টাকা আমার খরচ, বাট আমাকে র্যাংস প্রপার্টিজ থেকে কোনো সাপোর্ট ওই সময়টাতে দেওয়া হচ্ছিল না। হ্যাঁ, তো কারণ আমার জন্য পরিবেশটাই পুরো বৈরি হয়ে গেল, কারণ সবাই মনে করতেছে যে কারণ আমি তো প্রায় 10 বছর ধরে কোম্পানি একরকমভাবে চালায় আসছি, মানে আমি যেভাবে বলতাম আমার কথায় কাজ হয়,
তো নিশ্চয়ই কোনো সিইও চাবে না যে ওনার কথার চেয়ে আমার কথায় বেশি কাজ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এক ধরনের কনফ্লিক্ট, আমি ওনার সাথে কনফ্লিক্ট করি নাই, বাট ওনার মনে মনে একটা কনফ্লিক্ট তৈরি হলো যে না এই টিমটাকে একটু, তখন উনি ওনার দুইজন আরো সিও নিল, সিওও মানে চিফ অপারেটিং অফিসার আরো দুইজন উনি অ্যাপয়েন্ট করলেন, একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিল আর একজন তো মার্কেটিং এর ছেলে। তো কোনোভাবেই তাদের সাথে অ্যাকচুয়ালি আমাদের ম্যাচ হয়নি, মানে আজকে তারা কেউই নাই বাট ম্যাচ হয়নি। তো এবং যেহেতু বিল্ডিং গুলো সব আন্ডার কনস্ট্রাকশনে ছিল, তার আমাদের ইট ওয়াজ এ টাফ টাইম ফর আস। তো শুরু করলাম যে র্যাঙ্কস গ্রুপের কিছু ছোটখাটো কাজ আমাদেরকে কনস্ট্রাকশন করতে বললো, যে এইটা আপনারা কনস্ট্রাকশন করেন বা এই অফিসটা আপনারা ইন্টেরিয়র করেন, মানে আমাকে ইন্টেরিয়র করে করে কোনো মতে আমাকে টাকা আনতে হলো, কিছু কিছু ছোট ছোট টাকা। তো সেভাবে আমি দেখতাম যে মাসটা যখন শেষ হতো ভাইয়া, তখন আমার মানে রীতিমতো ঘুম হতো না যে কিভাবে বেতন দিব, মানে আমি কোম্পানি চালানো শুরু করছি। আমাকে উনি সিইও বানাই দিছে যে আপনার কোম্পানি আপনি কিভাবে চালাবেন সেটা আপনি জানেন। তো প্রায় 10 মাস আমি কোনো স্যালারি পাইনি র্যাঙ্কস প্রপার্টিস থেকে। একটা পর্যায়ে গিয়ে ওনাকে আমি জানানোর পর উনি আমাকে একটা ছোট্ট সাপোর্ট দিছেন, বাট আমি চালানো শুরু করলাম আর কি। এভাবে করতে 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 উইদাউট র্যাঙ্কস প্রপার্টিস এর মানে ইফেক্টিভ সাপোর্ট, মানে আমি শুধু বাইরের কাজ শুরু করলাম আর কি, বাইরের টুকটাক কাজ করতে করতে, এবং র্যাঙ্কস গ্রুপের কিছু, সে সুজুকি মোটর বাইক, সে র্যাঙ্কস লিমিটেড মিৎসুবিশির কোন একটা শোরুম হচ্ছে, আর হয়তো বা চিটাগং এ একটা অফিস হচ্ছে, এফসি প্রপার্টিজ এর কোনো অফিস হচ্ছে, এই ধরনের কাজগুলা, সে রোমোসারের বোনের একটা জুয়েলারি শপ হচ্ছে আমিষে, তো সেটার একটা শোরুমের কাজ করছি, বা ওনার ভাইরা ভাইয়ের কোনো একটা বিল্ডিং হবে, সেগুলো আমি নিয়ে নিয়ে কাজ করা শুরু করলাম, এবং একদম টায় টায় আমি আমার অফিসটা রান করাতে থাকলাম। যদিও ওই সময় আমি কিছু ভেন্ডারের টাকা পয়সা আমার বাকিটা কি থাকতে লাগলো, আমি দিতে পারতাম না সময় মতো। তো ওইভাবে করতে করতে ভাইয়া, আমি যদি একসাথে এট এ টাইম বলি যে আমাদের ব্যাবিলনিয়া, আরডিএফসি, আস্তে আস্তে প্রজেক্টগুলো বের হতে শুরু করলো, যখন তখন আবার রোমোসারের একটা ফেইথ আসলো যে না এরা তো শিখছে বা এরা তো পারতেছে। তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ভাইয়া এই প্রজেক্টগুলো, মানে গুলশান বনানীর যেগুলো হাইরাইজ বিল্ডিং ছিল এগুলো সবগুলো আস্তে আস্তে হ্যান্ড ওভার করে ফেললাম। এবং করতে করতে ভাইয়া যেটা আমাদের অ্যাচিভমেন্ট আমি যদি বলি, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ যে আজকে ভাইয়া আমাদের এই মুহূর্তে অলমোস্ট 20টা প্রজেক্ট আমরা ডিজাইন করেছি। আমাদের একটা প্রজেক্ট জয়েন্ট ভেঞ্চার আছে পলাশ ভাইয়ের সাথে, একটা প্রজেক্ট জয়েন্ট ভেঞ্চার আছে, জয়েন্ট ভেঞ্চার শব্দটা কাশেপ ভাইয়ের ক্ষেত্রে আসলে বলা যাচ্ছে না, বাট বিল্ডিং ডিজাইনটা আমরা ইনহাউসও ডেভেলপ করি। আমরা কাশেপ ভাই একটা লেভেলে প্রথমে প্রিলিমিনারি ডিজাইনটা করেছিলেন, যেহেতু উনি করেছিলেন সেটা আমার বলতে হচ্ছে ওনার, বাট আদারওয়াইজ বাকি 17টা বিল্ডিং আমরা এখন ইনহাউস ডিজাইন করছি, এবং প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ প্রাইম লোকেশনে ভাই, যেটা ছিল আমার স্বপ্ন, প্রাইম লোকেশনের বিল্ডিং। এবং আমাকে একটু চাটি ব্যাকটা, প্রত্যেকটা ছিল প্রত্যেকটাই ভাই প্রাইম লোকেশনের বিল্ডিং, সরি। আর ইয়েতে ভাইয়া একটা বলতে চাই হচ্ছে ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া এখন আমাদের 16 লাখ স্কোয়ার ফিট আমরা শুধু র্যাঙ্কস প্রপার্টিজ এর কাজ করছি, 16 লক্ষ স্কোয়ার ফিট। আর র্যাঙ্কস এফসি প্রপার্টিজ এরও আমাদের 12টা বিল্ডিং আমাদের আন্ডার কনস্ট্রাকশন আছে, ওখানেও আমাদের খুলনা ইউনিভার্সিটির একটা ছেলে আছে শৈবাল, যে ওই আসলে আমাকে এই জুম মিটিংটার কথা বলেছে, ওর জন্যই আসলে এখানে আমার মানে অ্যাটেন্ড করা এবং দেখা। তো এবং এখানে ভাই আমাদের আমি অ্যামাউন্টটা বললাম না ভাইয়া, অ্যামাউন্টটা তো বলতে ভালো দেখাম, বাট আলহামদুলিল্লাহ ভাই আমাদের নেক্সট 6 মাসের বেতনের চিন্তাটা আমাকে এখন আর করতে হয় না। তো এবং আমার ওই 10 মাসের যে স্যালারিটা আমি পেয়েছিলাম না র্যাঙ্কস প্রপার্টিস থেকে, ওইটা এখন আমি র্যাঙ্কস প্রপার্টিজের কাছে পাই, সো ওইটা আমার মানে পাওনার লিস্টে আছে, যে ওইটা পেলে আমার প্রফিটটা একটু বাড়বে। তো আলহামদুলিল্লাহ ভাই এই পর্যন্ত করতে করতে, মানে রোমোসার এখন আজকে শেষ দিন, মানে আজকে মিটিং করেছি লিঙ্কন ভাইয়ের সাথে, যে রোমোসার বলছেন বস আমার একটা বেস্ট ডিসিশন হয়েছে, আমি এখন আর কোনো বাইরের আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করি না, কারণ আমরা ইনহাউস যে টিমটা হয়েছি, হ্যাঁ আমাদের টিমটাই আমরা ডিটেলে কাজ করতে পারি, এবং আমরা যত ডিটেলে চিন্তা করি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে ইন টার্মস অফ প্ল্যান, ইন টার্মস অফ স্ট্রাকচার, ইন টার্মস অফ কস্ট, ইন টার্মস অফ এলিভেশন, ইন টার্মস অফ প্রেজেন্টেশন, যেটাই বলি না কেন ভাইয়া, হ্যাঁ তো উনি ওনাকে স্যাটিসফাই করা কিন্তু এত সোজা না, মানে আমাদের জিএমডির কথা বলছি, যে ওনাকে স্যাটিসফাই যদি করতে পারি তাহলে আমার মনে হয় যে অন্যান্য অনেক ক্লায়েন্টকে স্যাটিসফাই করা যায়। এবং একটা এক্সাম্পল আমি যদি এইভাবে দিই ভাই, আমাদের আরেকটা কোম্পানি মাঝখানে ফর্ম করেছেন রোমোসার, যেটা র্যানকন ডেভেলপমেন্টস লিমিটেড, এটা হচ্ছে শুধুমাত্র নর্থ গুলশান ওর যেই অ্যাপার্টমেন্টের দাম 30 কোটি টাকা ওর 25 কোটি টাকা এইরকম অ্যাপার্টমেন্ট বানায় শুধু, যেমন একটা একটা হচ্ছে আর্টিস্টি হাউস তৈরি করছেন, ওইটাও প্রিলিমিনারি ডিজাইনটা কাশেপ ভাই করেছেন, বাট সাজিদ ভাই রোমোসারের পার্টনার উনি দেখছেন এখন প্রজেক্টটা। এবং এই বাংলাদেশে যে এই ধরনের ক্লায়েন্টেরও ভাই এখন অভাব নাই, পয়সা লাভ ক্লায়েন্টের, ওই বিল্ডিংটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ফেজে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে, এবং এর মধ্যে একটা কিনেছে সাকিব আল হাসান, তো ওই অ্যাপার্টমেন্টটাও পুরোপুরি সোল্ড আউট। তো ওইখানে
উনি এই কোম্পানিটাও কিন্তু মানে রোমোসর মাঝখানে ফর্ম করেছেন, তো এবং রোমোসর মনে করেন যে ওইটা তো সাজিদ ভাই দেখেন, তো র্যাঙ্কস প্রপার্টিজটা একসময় কিন্তু উনি মনে করতেন, হয়তো বা 2015-16 সালের দিকে উনি মনে করেছেন যে র্যাঙ্কস প্রপার্টিজটা মনে হয় আর মানে ঠিক মতো দাঁড়াবে না। বাট পরবর্তীতে আমাদের সাথে এই যে সিও ভদ্রলোকের কথা বললাম, শান্তা থেকে এসেছিলেন, উনি এখন অস্ট্রেলিয়াতে আছেন, বাট উনি অসম্ভব একটা টাফ টাইম আমাদেরকে দিয়েছেন, বাট এই টাফ টাইমটা কিন্তু আমাদেরকে আমি বলবো যে আর্কিটেক্ট হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে বা যতটুকু আজকে ভাইয়া শিখতে পেরেছি সেটা ওই টাফ টাইমটার কারণে পেরেছি, হয়তো বা না হলে আমাদের জিনিসটা এইভাবে আমরা দেখতাম না বা শিখতাম না। তো এটা সবকিছুই আল্লাহর ইচ্ছা যে ওইটা হয়তো বা এইভাবেই আমাদের শিখাটা আমাদের ইয়েতে ছিল। তো এবং এইভাবেই আমি ওই এটার এবং একটা পর্যায়ে যখন ভাই আলাদা করলাম আমার কোম্পানিটা, তখন উনি বললো এটা এই কোম্পানির নাম কি দিবেন, তখন নাম হলো ইনস্পেস আর্কিটেক্টস লিমিটেড, এবং আজকে ভাইয়া 3.5 ইয়ার্স হবে মানে আমরা এটা রান করছি। তো আলহামদুলিল্লাহ ভাই প্রতি বছর আমাদের অ্যারাউন্ড কনসালটেন্সির কনস্ট্রাকশন মিলে আমি অ্যারাউন্ড 30 কোটি টাকার কাজ করতে পারি আর কি। তো আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে ভাইয়া, মানে ওইটা ওইটা দিয়ে চলে যাচ্ছে। আর স্যার চাচ্ছেন এখন আমরা এটার ইনস্পেসের আন্ডারে মেবি আমরা একটা অন্য নতুন আরো 2টা অপারেশন স্টার্ট করব, একটা মেবি একটা এটা এখনই ডিসক্লোজ করলাম না, ওটা যেহেতু মানে স্যার বলছেন যে উইদিন এ শর্ট টাইম, এবং এটা উনি ইনস্পেসের নামেই করতে চাচ্ছেন। তো সো দ্যাট ওনার কনফিডেন্সটা ভাইয়া 2015 সালে যেটা একেবারে তলানিতে ছিল মানে একটা পর্যায়ে গিয়ে নানাবিধ কারণে, যেহেতু আমাদের একটা ট্রানজিশন আসছিল, ওই সময় বড় বড় হাইরাইজ বিল্ডিং আসছে, আমরা আসলে 6-তলা, 7-তলা, 8-তলা পর্যন্ত বিল্ডিং করেছি মানে বিলো 10 স্টোরি, ওই বিল্ডিং এর যে ফিনিশিং, ওই বিল্ডিং এর যে কস্ট, ওই বিল্ডিং এর যে বাজেট, সেখান থেকে কিন্তু ব্যাবিলনিয়া একটা মানে অনেক পার্থক্য মানে হয়ে গেছে ওই বাজেটটাতে। তো সেই জায়গাটা আমরা হ্যান্ডেল করতে আদৌ পারবো কিনা সেটা নিয়ে ওনার একটা কনফিউশন ছিল, আলহামদুলিল্লাহ ওই জায়গাটা ভাই আমরা ওভারকাম করতে পেরেছি সোফার বলে মনে হয়। তো এই পর্যন্ত ভাই বলতে পারি আর কি, আমি এখানে একটা ব্রেক নিতে পারি ভাই মানে, এন্ড এটা হচ্ছে ইনস্পেস ভাই, ইনস্পেস এখন চলতেছে আর কি এইভাবে। আচ্ছা ভাই আমি জাস্ট অ্যাট এ গ্ল্যান্স একটা, এটার কোনো প্রজেক্টের ডিটেইল নাই, আমি জাস্ট অ্যাট এ গ্ল্যান্স একটা প্রোফাইল আমাদের মানে শেয়ার করছি ভাই আপনাদের সাথে। আমাদের ভাই মেইন মানে ফিলোসফি যেটা নিয়ে আমরা কাজ করি, দ্যাট ইজ সিম্পলিসিটি, স্পেস এন্ড ফাংশনালিটি। মানে যে কোনো বিল্ডিং ডিজাইন আমরা যেটাই করি না কেন ভাইয়া, প্রথম কথা হচ্ছে আমাদের প্ল্যানটা ফাংশনাল হতে হবে, প্ল্যানে কোনো আনইউটিলাইজড স্পেস থাকতে পারবে না, প্রয়োজন ছাড়া শুধু এলিভেশনের কারণে একটা জানালা আমরা দেই না, হ্যাঁ প্রয়োজন ছাড়া আমরা জানলাটাকে বড় করি না বা প্রয়োজন ছাড়া জানলাটাকে ছোট করি না, মানে এটা হচ্ছে আমাদের মানে র্যাঙ্কস প্রপার্টিজ এর জন্য এটা একটা আমাদের বেসিক কনসেপ্ট বলি বা আমাদের একটা আইডিওলজি বলি, এটা হচ্ছে আমাদের আইডিওলজি সিম্পলিসিটি স্পেস এন্ড ফাংশনালিটি। কমফোর্ট, তারপরে আসছে কমফোর্ট, এটা হচ্ছে ভাই আমাদের যে অফিসটা আমি আমাকে মানে র্যাঙ্কস প্রপার্টিজ থেকে এক কথায় বের করে দেওয়া হয়েছিল। তো দিস ইজ দা ফার্স্ট অফিস অফ ইনস্পেস আর্কিটেক্টস লিমিটেড। এই দেয়ালের যে ওয়াল আর্টটা দেখছেন এটা লিন্ডা করেছে, আমাদের খুলনা ইউনিভার্সিটি আছে এখন আমার সাথে, আমি দেখতে পাচ্ছি। তো এটা লিন্ডা একটা আমার এখনো মনে আছে একটা ময়ের উপর বসে বসে করেছে, তো মাজহারুল ইসলাম স্যারের ছবি ভাই বোঝা যাচ্ছে তো, তাই না ভাই? হ্যাঁ বোঝা যাচ্ছে, হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এটা লিন্ডা করেছে ভাই, এটা পুরোটা কিন্তু হাতের কাজ, হাতের কাজ মানে একটা ওই কিভাবে করছো লিন্ডা তুমি বলতে পারো? এটা কি ভাই? এটা ছিল হচ্ছে একটা স্টেনসিল, মানে আপনার আমি ফার্স্টে এটাকে ফটোশপে নিয়ে তারপর হচ্ছে আমি প্রিন্ট করেছিলাম পিভিসিতে, পিভিসিতে করে ওগুলো কাট করে, লেজার কাট করে, তারপর বালি দিয়ে সেই আঠা নষ্ট করে, তারপর ওই আপনার যে স্টিকার প্রিন্টটা ছিল ওটা হচ্ছে পুরো ওয়ালে স্টিক করে দেন স্প্রে পেইন্ট করেছিলাম। মানে ভাই এটা আমার এত ভালো লাগছিল, মানে লিন্ডাকে তো সবসময় বলি নাই যে লিন্ডা খুব সুন্দর হয়েছে, মানে আমার এই ওয়ালটা ভাই এত প্রিয়। এখন আমাদের কিন্তু এই অফিসটা ভাই নাই, তার কারণ হচ্ছে ওই আমাদের জিএমডি হচ্ছে এত বেশি ডিজাইন দেখতে আসেন, তো ওনার হচ্ছে এই অফিসে গিয়ে গিয়ে ডিজাইন দেখার মতো সময় হয় না, তো সো দ্যাট উনি আবার আমাকে ওনাদের সেই র্যাঙ্কস প্রপার্টিজ এর পুরাতন অফিসে নিয়ে গেছেন, মানে একটা ফ্লোর এখন ইনস্পেস কে দিয়ে দিয়েছেন উনি। তো আর এই এই অফিসটা ছিল আমাদের নিজেদের ইফোর্টে করা, লো কস্ট ম্যাটেরিয়ালস দিয়ে করা, এবং নিচে টাইলসটা আমরা বদলাই নাই, এটা একটা টিন শেড বিল্ডিং ছিল কিন্তু উপরে টিন ছিল টপ ফ্লোরটাতে। তো এই অফিসটা আমার খুব প্রিয় ছিল ভাইয়া, এটা থেকে আমার জার্নি শুরু, এই জন্য ছবিটা রেখে দিয়েছি। এবং সব স্পেয়ার ফার্নিচার, স্পেয়ার ফার্নিচার ভাইয়া, এক্স্যাক্টলি, মানে জোড়াতালি দিয়ে করা ভাইয়া, শুধু চেয়ারটা নতুন কিনেছিলাম। আচ্ছা
এটা হচ্ছে ভাই আমাদের মানে আমাদের কিছু প্রজেক্টের আমি ছবি দেখাচ্ছি, এগুলো আমার বিল্ড প্রজেক্ট আর কি। আচ্ছা, এটা ভাই আমি রিসেন্টলি কমপ্লিট করেছি গুলশান লেকের উপরে, গুলশান বন্যানী যে কানেকশন ফ্লাইওভারটা আছে তার উপরে রিসেন্টলি কমপ্লিট হয়েছে ভাইয়া। এটা ইনসাইড থেকে ভাই একদম লেকের উপরে গ্লাসের কাজটা করেছে চুংহুয়া বাংলাদেশ। এবং এখানে একজন মানুষের কথা আমি একটু শেয়ার করতে চাই ভাইয়া, মানে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজন রঙের কন্ট্রাক্টর যার সাথে আমি অ্যাকচুয়ালি অনেক ঋণী। উনি গত 2 সপ্তাহ আগে মারা গেছেন। তো আমার আসলে আমি খুবই লজ্জিত যে ওনার কাছে আসলে আমি ওনার পুরোপুরি টাকাটাও দিতে পারিনি, এখন আমি ব্যবস্থা করছি আর কি দাওয়ার ওনার ওয়াইফকে। বাট এই বিল্ডিংটার রঙের জন্য ওনার সাথে আমার মনে হয় 3-4 মাস আগেও তুমুল ঝগড়া হয়েছে যে আপনি কাজটা ঠিক মতো শেষ করেন, ফিনিশিং দিচ্ছেন না কেন, ফিনিশিং দিচ্ছেন না কেন। বাট হি ডিড এ ভেরি গুড জব ভাইয়া, আজকে উনি দুনিয়াতে নাই, বাট আমি বিল্ডিংটা ওনাকে উৎসর্গ করে দিচ্ছি ভাইয়া। এই যে আমাদের স্কেচ আপ এন্ড দিস ইজ দা বিল্ডিং ভাইয়া, মানে স্কেচ আপের ছবি এন্ড বিল্ডিং, এটা স্কেচ আপ, এটা বিল্ডিংটা। আচ্ছা, মাঝখানে ভাই যে গ্লাসের ফ্যাসাদটা দেখছেন, এটা হচ্ছে একজন ক্লায়েন্ট, এটা নিবেই, এটা আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারলাম না, বারান্দাটাকে রুম বানায় ফেলছে। দিস ইজ দ্য স্কেচ আপ এন্ড দিস ইজ দ্য ভিউ, আবার দেখাবে, দিস ইজ দ্য স্কেচ আপ এন্ড দিস ইজ দ্য ভিউ। দেরিতে চেঞ্জ হয়ে রাখো। আচ্ছা, লাইটিংটা ভাই আমি যে লাইটিং এর কথা বলছি বা ল্যান্ডস্কেপিং এর কথা বলছি, এগুলো সম্পূর্ণ আমাদের ইনহাউস করা বিল্ডিং। এই বিল্ডিংটা আমাদের জিরো থেকে শেষ পর্যন্ত ইনহাউস করা ভাইয়া। দিস দ্য স্কেচ আপ, দিস দ্য অরিজিনাল ভিউ। এই এই বিল্ডিংটার প্রজেক্ট আর্কিটেক্ট হচ্ছে দীপু, আসানালা ইউনিভার্সিটির। হি ইজ এ ব্রিলিয়ান্ট ডিজাইনার এবং আমার সাথে 10 বছর ধরে আছে ভাইয়া। ছেলেটা খুবই ঠান্ডা, ধৈর্যশীল এবং লেগে থাকতে পারে ভাইয়া। আমাদের সাথে অলমোস্ট সে ইনহাউস 4 বা 5 প্রজেক্ট কমপ্লিট করেছে। অ্যাকচুয়াল ভিউ, পরের প্রজেক্টে যাচ্ছি, এটাও দীপুর করা। দিস ইজ দ্য 3D, দীপুর করা স্কেচ আপ এন্ড দিস দ্য বিল্ডিং। না, আরেকবার দেখাই, বা দিস দ্য 3D স্কেচ আপ এন্ড দিস দ্য বিল্ডিং। এবং কাঠটা ভাইয়া অরিজিনাল কাঠ, মানে এটা র্যাঙ্কস বলেই সম্ভব। মানে আমাকে রোমো স্যার বলছেন যে বস আপনি এখানে কি লাগাইছেন, আমি বলছি স্যার কাঠ, বলে কি কাঠ, আমি বলছি স্যার বার্মাটিক কাঠ, এটা সিজেন্ড কাঠ স্যার, কিচ্ছু হবে না। বলছে বস আপনার ঠিক হয় নাই কাঠটা লাগানো, কত লাখ টাকার কাঠ লাগাইছেন, আমি বলছি স্যার 17 লাখ টাকার। বলে যে বস টাকাটা ইস্যু না, কিন্তু আপনার এই কাঠটা তো টিকবে না, এটা তো কয়েকদিন পর পর উঠা যাবে। আমি বলছি না স্যার, এটা একদম সিজেন্ড করা কাঠ, হ্যাঁ এটা আপনার উঠবে না। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভাইয়া ঠিক আছে, মানে 3 বছর হচ্ছে ঠিক আছে। বাট উনি আমারে বলছিল এটা টাইলস হওয়া উচিত। পরের প্রজেক্টে যাচ্ছি ভাইয়া। আচ্ছা, এই প্রজেক্ট হচ্ছে ভাইয়া হিমেলের করা, আমাদের আরেক পার্টনার আমার। হ্যাঁ, এটা শুরু থেকে শেষ পর্যন্ত হিমেলই করছে। এবং এটা ভাইয়া আমার মনে আছে যে হিমেল যখন র্যাঙ্কসে নতুন জয়েন করলো, তো হি ইজ ফ্রম বুয়েট, আমি আয়েশা লিঙ্কন ভাই আমরা সবসময় আসলে কনসেপ্ট নিয়ে কাজ করি আর কি, ইনিশিয়াল কনসেপ্টটা নিয়ে। তো আমরা একটা ডিজাইন করেছিলাম ভাইয়া, তো হিমেল ইজ এ স্মার্ট বয়, ও করলো কি যে আদিব ভাই আমি একটা অপশন করি, আমি বলছি করো। তো ও ফার্স্ট একটা মডেল বানায় ফেললো, এবং এই মডেলটা তখন হচ্ছে মানে মডেলটা প্রথম, মানে আমি তখন ইনস্পেসে বা র্যাঙ্কসে মডেল বানাই না। তো ও তখন মডেল বানালো, রোমো স্যার এসে বললো বস মডেলটা তো জোস হয়েছে, আমি তো এই বিল্ডিংই বানাবো। তো এই বিল্ডিংটা ভাইয়া অ্যাপ্রুভ হলো এবং বিল্ডিংটা দাঁড়ায় গেছে। মানে যেটা আমি বলছি যে র্যাঙ্কসে একটা বিল্ডিং যদি অ্যাপ্রুভ হলে তারপরে আর আসলে মানে থেমে থাকে না, ওটা কনস্ট্রাকশন হবে আজ হোক কাল হোক। তো এটা হচ্ছে ভাই যে বাংলাদেশ আই হসপিটালই কিনে নিছে মোস্ট অফ দ্য ফ্লোরস, এই জন্য একটা কানেকশন করতে হয়েছে আমাদেরকে। And this is the actual image.
এটা ভাই সিম্ফনি, এটা বনানীর আরেকটা প্রজেক্ট, এটাও দীপু করছে, দীপু আর লিঙ্কন ভাই। এটা ভাইয়া ইনিশিয়াল প্ল্যানটা ছিল রিয়াদ ভাইয়ের, তো একটু বলতে হবে এইভাবে, ইনিশিয়াল মানে হচ্ছে মাটির নিচে একদম লোয়ার বেসমেন্টের কাজটা পর্যন্ত যখন হয়েছিল তখন এটা রিয়াদ ভাইয়ের ছিল, বাট এখন এটা আমাদের নামে চলে আসছে, মানে নেম ট্রান্সফার করে ফেলছি। তো একটা সময় রোমো স্যার যেটা করেন আর কি, ওনার যেই ইন্টেরিয়ার প্ল্যানটা এটা ওনার আসলে মনোভূত হচ্ছিল না, তো সোদের পরবর্তীতে এটা উনি ওই বেসমেন্ট থেকেই উনি আমাদের ইনহাউস করতে বলেন, এবং পরবর্তীতে আমরা যেভাবে আর কি আইএবি রুলস রেগুলেশন আছে সেভাবে আমরা বিল্ডিংটা আমাদের আমরা নিজেরা এটাকে ডিল করেছি। এবং এখানে ভাই একটা গার্ডার বিম ইউজ করে কিন্তু আমাকে কলামও পর্যন্ত শিফট করতে হয়েছে, মানে ইটস এ 12 তলা 11 তলা বিল্ডিং, বাট একটা কলাম আমি শিফট করেছি। এই 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 পুলটা হচ্ছে মেজানাইন লেভেলে আছে, মেজানাইন মিন্স হচ্ছে যে পার্কিং লেভেল থেকে 8 ফিট উপরে, মানে নিচের লোকজন এটা ফিল করতে পারে না যেখানে একটা পুল আছে, বাট পিছনে একটা জিমনেশিয়াম আছে, জিমনেশিয়াম থেকে বের হলে পুলটা পাওয়া যায়, এবং পিছনের অ্যাপার্টমেন্ট যেটা যেটাকে আসলে একটু ব্যাক অ্যাপার্টমেন্ট বলতে পারি, সেই অ্যাপার্টমেন্ট থেকে পুরোটা লেক ভিউ পাওয়া যায়, যার জন্য ব্যাক অ্যাপার্টমেন্টের ভ্যালুটা বেড়ে গেছে। এবং এটাও ভাই অরিজিনাল কাট। আচ্ছা, এটা ভাই আমার ছোটবেলার করা একটা প্রজেক্ট, মানে রেখে দিছি এখানে, মানে এটা একটা উত্তরার পিছনে রানাভালা একটা জায়গা আছে, ইটস এ লো কস্ট প্রজেক্ট রাইংস এর। তো মাঝখানে যে গ্রিন স্পেসটা ভাই দেখতেছেন, এই গ্রিন স্পেসের কিন্তু একটা বিল্ডিং ছিল, তো এই বিল্ডিংটা আমাদের জিএমডি বলছেন আমার অত লাভের দরকার নাই, এই বিল্ডিংটা ফেলায় দেন, এই বিল্ডিংটা ফেলাই দিয়ে আমরা মাঝখানে গ্রিন স্পেসটা বানাইছিলাম। এটা উত্তরার একটা খুবই লো কস্ট প্রজেক্ট, মানে প্রোফাইলে ছিল আমি দেখালাম আর কি। তো এটা আপনার গুলশান 81 নম্বর রোডে আমাদের প্রজেক্টটা হয়েছে। ও এটা হচ্ছে ভাই সেই প্রজেক্টটা যেটা হচ্ছে আমি নিকুঞ্জতে প্রথম রমো স্যারকে দেখাইছিলাম, বাট 3D তে ছাদটা এরকম ছিল না, ছাদটা অন্যরকম ছিল, বাট রাজুকের ওই সময়কার রুলস ছিল যে ছাদ আমাকে এরকম করতেই হবে। হ্যাঁ, তো আমি একদিকে স্ল্যান্টিং রুফ দিয়েছিলাম, ওটা আমি অ্যাপ্রুভ করাতে পারিনি, যার জন্য আমাকে রুফটা এরকম করতে হয়েছে, বাট জানালাগুলো আমি কাঠের ইউজ করছি। বসুন্ধরা, ওই যে রফিক আজমের ভাই আমি ট্রু ফলোয়ার ছিলাম ওয়ান্স আপন এ টাইম, তো এটা হচ্ছে মানে বসুন্ধরার একটা প্রজেক্ট রফিক ভাইয়ের আদলে করা। এটা হচ্ছে ভাইয়া বনানীর একটা চিকন একটা 5 কাঠার প্রজেক্ট, যেটা টপ ডাউন কনস্ট্রাকশনে করছি আমরা, মানে আগে আমরা বিল্ডিং এর উপরে তুলছি, তারপরে বিল্ডিং এর নিচে দুটা বেসমেন্ট বানাইছি। এখন ওইটা এই পাশের দুটো ছবি অ্যাকচুয়াল আছে, যে ছবিগুলো দেখাচ্ছি, বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে। ইন্টেরিয়রে যাচ্ছি ভাই কতগুলো টপ ডাউন বললে প্যারামাউন্ট, হ্যাঁ এটা প্যারামাউন্ট, হ্যাঁ দিস ওয়াজ প্যারামাউন্ট, ইট ইজ ইন বনানি। ইন্টেরিয়র এটা আমাদের র‍্যাংস ভবন ভাইয়া, যে বিল্ডিংটা ভেঙে ফেলেছিলাম সেই বিল্ডিংটার ভিতরে, মানে আমাদের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টরের একটা ফ্লোর আছে ওনার নিজের, তো এই অফিসটা আমরা ওনার ওনার জন্য বানিয়েছিলাম। এখানে কাজ করেছে লিন্ডা, কাজ করেছে যে লিন্ডা করেছে, আর হচ্ছে আমার আমার ইন্টেরিয়র টিমটা আলাদা, হিমেল লিন্ডা আর আমি ওদের সাথে মাঝে মাঝে টুকটাক কথাবার্তা বলেছি, বেসিক্যালি লিন্ডা আর হিমেলই করেছে। এই লাইটটা লাইটটা ভাই আমরা চায়না থেকে ডিজাইন করে আনছি, মানে লাইটটা হিমেল আগে চিন্তা করছে যে এরকম একটা লাইট হইতে পারে কিনা আদিব ভাই, তো আমি চায়নায় গেলাম, চায়নায় গিয়ে হিমেলের ডিটেলটা নিয়ে ভেন্ডারের সাথে বসে লাইটটা ওখান থেকে বানাই নিয়ে আসছি, ফার্নিচার গুলো চায়নার সব ভাই। অ্যাকচুয়ালি স্টিল স্ট্রাকচারের বিল্ডিং, যার জন্য আমরা ওটাকে র রেখে দিছি। এটা ভাই ডমিনোজ, এখন ঢাকায় তো ডমিনোজ আসছে ভাই, ডমিনোজ এর সবগুলো আউটলেটই আমরা করছি এখন পর্যন্ত সোফার। এটা ছিল ঢাকা ডমিনোজ এর মানে ফার্স্ট আউটলেট, যেটা ফরচুন স্কোয়ারে ছিল ভাই, এখন আছে আর কি।
ল্যান্ডস্কেপিং আমাদের করা, মানে মানে এটার ইন্টেরিয়র ডিজাইন প্লাস কনস্ট্রাকশন আমাদের করা, এবং এটা ভাই আমি রেকর্ড টাইমে হ্যান্ডওভার দিয়েছি, 24 দিনে ফুল কনস্ট্রাকশন শেষ করে ওপেন করে দিছি। আমাদের প্রত্যেকটা ডমিনোজ 24 দিনে হ্যান্ডওভার দিতে হয়। এটা ভাই আমিশের যে কথা বলেছিলাম একটু আগে, যে একটা জুয়েলারি শপ ডিজাইন করেছিলাম, এটা হচ্ছে জুয়েলারি শপটা। হ্যাঁ, দিস দ্য ইনসাইড। অ্যাকচুয়ালি এটা আয়েশার করা। এখানে ভাই ওই ভিতরের স্ক্রিন গুলো সব কটন স্টিল দিয়ে বানিয়েছি, কটন স্টিল এবং সিসামউড, লাইট গুলো ইম্পোর্ট করা। এটা জিএম হোল্ডিংস একটা আরেকটা কোম্পানির রিয়েল এস্টেট কোম্পানির অফিস ডিজাইন করেছিলাম, হিমেল করেছে। এটা এডিসন গ্রুপ ব্যাবিলনিয়ার ভিতরে, সিম্ফনি মোবাইল, সিম্ফনি মোবাইলের মানে এডিসন গ্রুপ বলে ওনাদেরকে। হাসিব ভাই মনে হয় আছেন এখানে, মানে ওনাদের 3.5 ফ্লোর আছে আমাদের ব্যাবিলনিয়াতে, তো ওনাদের অফিস। অ্যাকচুয়ালি মেজার্স, আচ্ছা এটা হচ্ছে ভাই র্যাঙ্কস্টেল, ওই যে ফিনিক্স টাওয়ারে আমাদের ইনস্পেসের অফিসটা ছিল 5 তলাতে, এটা হচ্ছে 8 তলাতে। 8 তলাতে হচ্ছে টিন শেড, মানে এটা একটা এক্সট্রা ফ্লোর করেছিল ল্যান্ড ওনার। তো যেহেতু টিন শেডের বিল্ডিং এবং র্যাঙ্কস্টেলের একটা ফ্লোর, আমরা টিন শেডটাকে অ্যাজ ইট ইজ রেখে তারপর ডিজাইনটা করেছিলাম। উত্তরাতে একটা রেস্টুরেন্ট করেছিলাম, ঠান্ডা নিচের দিকেই থাকে, উপরে উঠে না, সো দ্যাট ইট ইজ ম্যানেজেবল। এটা আমাদের অফিসের জিম, এটা আমাদের চিটাগাং এর র্যাঙ্কস এফসি প্রপার্টিজ লিমিটেড ওদের অফিস। এটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট ভাই, আমি তাড়াতাড়ি শেষ করে দিই ভাই, মানে অনেক সময় নিয়ে দিচ্ছি মনে হয়। আপকামিং প্রজেক্ট ভাই কয়েকটা দেখাচ্ছি আপনাকে, এটা বাড়ি ধারাতে এখন করছি ভাই, ইটস আপকামিং প্রজেক্ট আমাদের। বিল্ডিং এর ডিজাইনটা একটু মানে এটা একটু ডিফারেন্ট আদলে করা আর কি। হ্যাঁ, আর একটু দামি দামি প্রজেক্ট আর কি ভাই এটা। ইনসাইড একদম ওপেন স্পেস আর কি, ওপেন স্পেস, রুম গুলো শুধু একদিকে চলে গেছে। দামি প্রজেক্ট বলতে কি বোঝা? দামি বলতে বোঝাচ্ছি ভাইয়া যেটা অ্যারাউন্ড 25,000 টাকা পার স্কোয়ার ফিট। বাড়ি ধারা অর নর্থ গুলশান। এটা ভাই একটা ছোট্ট অ্যানিমেশন আছে, একটু হয়ে শেষ হয়ে যাক।
ইনস্পেস থেকে আমরা ইন্টেরিয়ার ডিজাইন গুলো তো আমরা বেসিক্যালি র্যাঙ্কস এর প্রজেক্টের ইন্টেরিয়ার আমরাই করি, তো সেই কনসেপ্টেই করা আর কি। আমি ভাই এটা এটা বেসিক্যালি আমাদের ইনহাউস ডেভেলপমেন্ট, বাট এটা বিস্তারার সাথে আমরা জয়েন্ট ভেঞ্চার করেছি, কারণ ল্যান্ড ওনার এটা পলাশ ভাই আর আমরা মিলেই করছি। আর্ক স্কয়ার ডিটেইলিং গুলো ভাই আমাদের নিজেদের ডেভেলপ করা, ডিজাইনটাও রোমো স্যার অ্যাকচুয়ালি অনেক ইনভলভড মানে এই ডিজাইনটার ক্ষেত্রে। এটা হচ্ছে বিল্ডিংটা তো লম্বা একটা বিল্ডিং ভাই, মাঝখানে কিছু স্কাই টেরাসেস বানিয়ে নিয়েছি, মানে ছয় তলা পর পর একটা করে স্কাই টেরাস আসবে। কমার্শিয়াল, ইটস এ কমার্শিয়াল বিল্ডিং ভাই। এটা একটা অ্যানিমেশন আছে ভাই, মনে হয় এটা একটু শেষ করে দিই। এটা ভাই লেটেস্ট করেছি আমি উত্তরাতে ছয় কাঠার একটা প্রজেক্ট, বাট এটা আমার ড্রিম ল্যান্ড, মানে এটা হচ্ছে গিয়ে একদম মানে কি বলবো এটাকে, আজমপুর থেকে সোজা গিয়ে লেকের উপরে হিট করছে। একদিকে লেক, একটা হচ্ছে রাস্তার এন্ড। তো একসময় ভাইয়া প্রাইম লোকেশন খুঁজতেছিলাম যে কখন আল্লাহ পাক একটা সুযোগ দিবেন, বাট এই বিল্ডিং গুলো হচ্ছে ভাইয়া প্রাইম লোকেশন, মানে সারা ঢাকা শহরের লোকজন দেখতে পাবে ইনশাল্লাহ। ডান ভাইয়া শেষ।